উপস্থিত হয়েছে আমাদের যে বইটি আপনাদের দেওয়া হবে সেই বইটা প্রিন্টিং এর পড়ে আছে চলছে ওদের দিয়ে দেওয়ার কথা ছিল আজকে দিতে পারেনি তা নাহলে আজকে আপনাদের প্রথম ভলিউমটা আমরা দিয়ে দিতাম আমাদের যতদূর খবর আছে নেক্সট যে ক্লাসটা আপনাদের হবে অর্থাৎ 18 জুন যে বাজেটের উপর যাচ্ছে তারপরে 18 তারিখের যে ক্লাসটা হবে তার আগে আপনাদের ওই সময় আপনাদের বইটা ডেলিভারি দিয়ে দেওয়া হবে প্রথম অধ্যায় দেখবেন আপনারা আছে যে আমাদের সেই জন্য প্রথম কতগুলো পাতা কয়েকটা চ্যাপ্টার আপনাদের জেরক্স করে ওই বইয়ের অংশ জেরক্স করে দেওয়া হয়েছে যার মধ্যে প্রথম অধ্যায় আছে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস এবং মেডিকেল এথিক্স তারপরে 2 আর 3 অধ্যায় মিলে একসঙ্গে আছে অ্যানাটমি ও ফিজিওলজির প্রাথমিক ধারণা যেটা ডাক্তার নায়া আপনাদের সামনে আজকে নিয়ে নেবেন এই দুটো 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত অর্থাৎ 2-3 মিলে একসঙ্গে আছে এটা নিয়ে আজকে আমরা শেষ করব এখন এই চিকিৎসা বিজ্ঞান যেটাকে আমরা বিজ্ঞান বলছি বিজ্ঞান তো আর প্রথম থেকে আসেনি আদি মানুষ ছিল গুহ মানুষ ছিল আমরা জানি এখনো চিড়িয়াখানাতে গেলে বিশেষ করে আমাদের অনেক পূর্বপুরুষদের দেখা যায় আশেপাশেও দেখা যায় বাঁদর শ্রেণী যেটা আমরা সেটা আমাদের পূর্বপুরুষ কোন মানুষ আছে গেরিলা আছে ওরাং ওরাং আছে এরা আমাদের খুব কাছের জ্ঞাতি তো বিবর্তনের ধারা যেটা বিবর্তন এভলিউশন বিবর্তন যেটা মানে বিজ্ঞানের একটা ভিত্তি আধুনিক বিজ্ঞানের একটা ভিত্তি এবং ভগবান বা আল্লাহ বা ঈশ্বর যে কিছু সৃষ্টি করে না ঠিক বলছি তো নাকি সৃষ্টি করে না বিজ্ঞানী এটা দেখিয়েছে পরীক্ষা করে যে প্রথমত ইনঅর্গ্যানিক অর্গ্যানিক জানা আছে তো অজৈব জৈব পদার্থ এই পাথর টাথর যাদের প্রাণ নেই কোনোরকম প্রাণ নেই সেগুলোকে আমরা ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক যেটা বলছে দুনিয়া প্রথম যখন শুরু হয় ব্রহ্মাণ্ড মানে যতদূর যে পরিণত ধারণা করে নিতে পারে কারো ব্রহ্মাণ্ড ছোট সোনারপুরের মধ্যে কারো ব্রহ্মাণ্ড একদম নিউ ইয়র্ক আলাস্কা গ্রিনল্যান্ড মিলিয়ে আরো অনেক দূর চলে গেছে এই ব্রহ্মাণ্ডেরই বলছে শুরু হচ্ছে সমস্ত কিছুটা ইনঅর্গ্যানিক দিয়ে অজৈব দিয়ে এই অজৈবের মধ্যেই নানা রকম ক্রিয়া প্রক্রিয়া হতে হতে এককালে প্রথম প্রাণের সঞ্চার হলো ইনঅর্গ্যানিক থেকেই কিন্তু অর্গ্যানিক এসেছে দেখবেন বিজ্ঞানের ইতিহাস আপনারা পড়বেন প্রাণের ইতিহাস পড়বেন এটাই বিজ্ঞান দেখাচ্ছে এর অর্গ্যানিকেরও প্রথম যে প্রাণ আসছে সেই প্রাণগুলো এককোষী যেমন অ্যামিবা আমাদের আমাশা খুব পরিচিত নাম আমাদের জ্ঞাতির মধ্যেই পড়ে যায় তো আমাশা তারপরে ধরুন পরবর্তীকালে আরও এগিয়ে এসে এসে হাইড্রা এসছে আর্থোপড এসছে এগুলো এগুলোতে আমরা আমাদের প্রজাতির যাকে বাইরের ভাষায় বলা হচ্ছে হোমো স্যাপিয়েন্স ধরে নেওয়া হয় মোটামুটি এখন থেকে ধরুন 1.5 থেকে 2 লক্ষ বছর হ্যাঁ সত্য অসত্য কলি দাপর এগুলো হচ্ছে অন্য দার্শনিক ধারণা তার থেকে এগুলো এসছে বৈজ্ঞানিক ধারণা হচ্ছে মোটামুটি মনুষ্য প্রজাতি এসছে 1.5 থেকে 2 লক্ষ বছর আগে এবং এই গত বছর যারা নোবেল প্রাইজ পেল এই হিউম্যান জেনোমের উপর যে স্পেনের যে বিজ্ঞানী কি পাবে যেন নামটা সে পাবে যে নোবেল প্রাইজ পেলেন তিনি এই নিয়েই কাজ করেছেন এই মানুষের ইভ্যালুয়েশন মানুষের জেনম ঘেঁচে এটা আরও প্রতিষ্ঠিত করেছেন যে ইভ্যালুয়েশনের এই ধারণাটা সঠিক বলে আরও প্রতিষ্ঠিত হয়ে গেল তো
এই যে এই ধারণাটা বৈজ্ঞানিক ধারণা, এই মানুষ যখন একুতে থাকলো তখন তার লড়াই কার সঙ্গে? প্রকৃতির সঙ্গে লড়াই। প্রকৃতি তো প্রতিকূল, কারণ প্রাণীকে বাঁচতে হবে। প্রাণীর দিক যে ধর্ম বলা হয় মাদা ধর্ম, একটা হচ্ছে তাকে কিছু না কিছু খেতে হবে প্রাণ ধারণ করার জন্য, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। এই খাওয়াটাকে ওর হাওয়া দিয়ে হতে পারে, যেমন পরজীবী প্রাণী আছে আপনারা জানেন, গাছের মধ্যে গাছ হচ্ছে, কেউ হাওয়া থেকে খাদ্য গ্রহণ করে, জল থেকে নিচ্ছে, বা কোথা থেকে সে নিচ্ছে প্রাণ ধারণের জন্য তাকে এনার্জি, খাদ্য তো গিয়ে এনার্জি হবে, তো শক্তিতে পরিণত হবে, গ্রহণ করতে হবে। দু নম্বর হচ্ছে তাকে আত্মরক্ষা করতে হবে, প্রতিকূল পরিবেশ থেকে তাকে আত্মরক্ষা করতে হবে, সে মানুষকেও করতে হবে, যে কোনো জীবজন্তুকেও করতে হবে। এই যে আদিম মানুষ তখন গুহার মধ্যে থাকতো, সম্মিলিত হয়ে থাকতো, ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মারা যাচ্ছে, কারণ খুঁজে পাচ্ছে না, জানে না তো, তখন হচ্ছে বিজ্ঞানের ডেভেলপমেন্ট হয়, কিন্তু আত্মরক্ষা করার চেষ্টা করেছে, পালিয়ে বাঁচার চেষ্টা করেছে, অন্য জায়গায় চলে গেছে। এই যে মানুষকে বলা হয় মানুষের আদি জন্মভূমি কোথায় বলা হচ্ছে এখন? হোমো স্যাপিয়েন্স আফ্রিকা, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতার মধ্যেও আছে আফ্রিকা। তখন আফ্রিকার সঙ্গে এশিয়া মহাদেশ আলাদা ছিল না, পরে ওটা আলাদা হয়ে যায়। এগুলো সব ভূতাত্ত্বিক যারা পড়াশোনা করেন বা খবর রাখেন তারা জানেন, তারা জানেন সেখান থেকে বিশ্বের নানান দিকে মানুষ প্রজাতি ছড়িয়েছে, বুঝতে পারছেন? খুব ইন্টারেস্টিং, মানে যারা এগুলো নিয়ে পড়েন বা জানার চেষ্টা করেন বলে শুরু করলে মনে হচ্ছে আরও ইন্টারেস্টিং। আর দ্বিতীয় একটা কাজ প্রত্যেকটা প্রাণীকে করতে হয়, সেটা কি? প্রক্রিয়েশন, মানে প্রজনন, অর্থাৎ নেক্সট জেনারেশন তৈরি করতে হয় তার, তাহলে ধ্বংস হয়ে যাবে। মনুষ্য প্রজাতিকেও তো নেক্সট জেনারেশন তৈরি করতে হচ্ছে, তার মানে শিশুরা হচ্ছে, বড় হচ্ছে, জন্ম নিচ্ছে। যে কোনো প্রাণীর লাইফ যেখানে আছে তার এই তিনটে ধর্ম আছে, খাদ্য তাকে গ্রহণ করতে হয় তার এনার্জি বেঁচে থাকার জন্য, তাকে আত্মরক্ষা করতে হয় যে কোনো বিরূপ পরিবেশ, শত্রু যেই হোক। দ্বিতীয়ত ওকে প্রক্রিয়েট করতে হয়, মানে প্রজনন জেনারেট করতে হয়, নেক্সট জেনারেশন দিয়ে যেতে হয়, বংশধারাটাকে দিয়ে যেতে হয়, তাহলে সে শেষ হয়ে যাবে। এগুলো সব বিবর্তনের মধ্যে আছে, ইভ্যালুয়েশনের মধ্যে আছে। এখন আমাদের নতুন সিলেবাস কর্তারা বলছে বিবর্তন আর পড়ার দরকার নেই ছেলেদের, কি বলছে, কি সুবিধা বলেন তো বিবর্তন না পড়লে? তাহলে সবই আল্লাহ ঈশ্বর গডের সৃষ্টি, এটা বলে বোঝাতে আপনাকে সুবিধা হবে। কারণ আপনি বিবর্তন জানলে বলে, ইভলিউশন জানলে বলে, ডারউইন জানলে বলে, আপনি বিশ্বাস করবেন না, বলেন না আমি মানি না, ওটা বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে কীভাবে মানুষ এসছে, গুরু থেকে মানুষ এসছে, বা গুরু আমাদের দেবতা বলবে ওটা আমরা মানি না। তাহলে এই বিজ্ঞানের সঙ্গে, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত একটা কথা মনে রাখবে। আমরা যা কিছু বলি, যা কিছু করি, করার চেষ্টা করি বিজ্ঞান সম্মত, প্রমাণ সম্মত, যেটা আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানকে বলা হচ্ছে এভিডেন্স বেসড। এভিডেন্স কথাটার মানে কি? প্রমাণ। আপনি যে বলছেন ও আপনাকে মেরেছে বলছেন, আপনি প্রমাণ দিন, এভিডেন্স দিন, কোর্টে প্রমাণ করতে হয় ও মেরেছি কি মানে, সাক্ষী সাবুন লাগে, অনেকে ফরেনসিক টেস্ট করে, বলে ওকে রেপ করেছে, পরে টেস্ট হয়, স্পার্মেরও টেস্ট হতে হয়, বলে ওর ছেলে কি ওর মেয়ে, টেস্ট হয়, প্যাটার্নিটি টেস্ট হয়, এই এভিডেন্স, প্রমাণ সাপেক্ষ বিজ্ঞানের সৃষ্টি, বিজ্ঞান এটা নিয়ে আসবে। এই বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত না আসছে তার আগে পর্যন্ত মানুষ বা মানুষের যে পূর্বপুরুষ তারা কোন থেকে পেয়েছে, কেমন করে বেঁচেছে, অভিজ্ঞতা, পাথর গড়িয়ে পড়ছে পালিয়া ওর সামনে দাঁড়াস না, মেঘ দেখছে, আকাশ দেখছে, ওইরকম মেঘ হলে সাইক্লোন হয়,
দেখবেন আমাদের পুরনো লোকেরা, গ্রামের বুড়ো লোকেরা, এরা আকাশ দেখে এ দেখে চাষিরা যারা মাছ ধরতে যায় তারা আকাশ দিয়ে বলে দেবে যে আপনি যাওয়া যাবে। সবটা মিলতে নাও পারে কিন্তু বেশিরভাগটা মেলে। কোথেকে মেলে? এটাকে বলে অভিজ্ঞতার ভিত্তিতে বিজ্ঞান, এম্পিরিক্যাল সায়েন্স। ইংরেজিতে কথাটাকে বলা এম্পিরিক্যাল, EMPIRI, এম্পিরিক্যাল সায়েন্স। এগুলো লেখা আছে বই, আপনারা পড়লে সময় পাবেন। এই অভিজ্ঞতার ভিত্তিতে এরকম মানুষ হলো এই জমিতে আলু ভালো হবে কি লঙ্কা ভালো হবে কি ধান ভালো হবে বলে দেবে আমাদের অভিজ্ঞ চাষিরা, বলতে পারে তো? কিন্তু আপনার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে কাউ কাউকার থেকে ধরে আনলে সে বলতে পারবে না, সে বলবে আমাকে একটু মাটিতে টেস্ট করতে হবে, বুঝলেন? টেস্টটা করে আপনাকে আমি বলে দিতে পারবো। কিন্তু আমাদের অভিজ্ঞ চাষিরা তাদের অভিজ্ঞতা থেকে বলে দেবে এই জমিতে তুমি কী ফলালে ভালো হবে। এই যে অভিজ্ঞতা থেকে আমরা বলছি, যুগ যুগ থেকে পেয়ে আসছে, বংশ পরম্পরায় পেয়ে আসছে, পূর্বপুরুষ থেকে পেয়ে আসছে, পরিবেশ থেকে পেয়ে আসছে। যেমন আপনারা চালু কথা শুনে আর এক কথা চালু আছে, এক বছর ধান ভালো হবে এক বছর আম ভালো হবে। গ্রীষ্ম বেশি হলে বর্ষা কীরকম হবে বা শীত বেশি হলে বর্ষা কীরকম হবে, বহু দিনের অভিজ্ঞতার দিকে গ্রামে গঞ্জে এরকম কথা চালু আছে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অভিজ্ঞতা নিরীক্ষা মানুষ বলে। সবটা মেলে তা না, কিন্তু অনেকটা মেলে। এই যে অনেকটা মেলে এটাকে আর বিজ্ঞান বলা হয়, এটাকে বলা হয় এম্পিরিক্যাল সায়েন্স। অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ বংশ পরম্পরায় আদি অনন্ত সময় থেকে, আদি অনন্ত বলতে একটা লিমিট আছে, আদি অনন্ত বলতে মানুষ যখন তৈরি হয় তার আগে আপনি আদি অনন্ত যদি উদাহরণ সেটা বাড়ার যোগ করে লাভ নেন। কারণ মানুষের মস্তিষ্ক ছাড়া বাকি কারো বুদ্ধি নেই, এটা আপনারা বিশ্বাস করেন? অনেকে আবার নাসার কুকুরের বুদ্ধি আছে, অনেক বলতেন হাতির বুদ্ধি আছে, কাকাতোয়ার বুদ্ধি আছে, না তারা কথা বলে যাবে। এগুলো নিয়ে আলাদা সাবজেক্ট আলাদা পড়া আমাদের বিষয়ে চর্চা না, কিন্তু আপনারা জেনে রাখুন মানুষের মস্তিষ্ক যেহেতু সব থেকে বড় এবং সব থেকে বেশি খাঁজ কাটা, এই খাঁজ কাটাটাই ডেভেলপ, সমান হয়ে গেলে ডেভেলপ হতো। অসংখ্য সেল আছে আমাদের মধ্যে, নিউরন আছে, নার্ভের সেলকে নিউরন বলা হয়। সমস্ত প্রাণী জগতের মধ্যে সেজন্য মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। এবং মানুষ যার যে কোনো ক্রিয়া করতে পারে বিশ্লেষণ করে, অ্যানালিসিস করে, ট্রান্সলেশন করে। ধরুন একজন একটা পিঁপড়ে উঠে আপনাকে কামড়েছে, আপনি শরীর দিন বা মারলেন, কিন্তু আপনি একটা ছোটো শিশুকে আপনাকে ধরার জন্য একটু চিমটি বেঁধেছে, দুটো দিয়ে একই রকম লেগে দিচ্ছে, বাচ্চাটাকে জ্বর মারবেন? মারবেন। অর্থাৎ রিফ্লেক্সে আপনি কিন্তু একসাথে কাজ করছেন না, আপনার সিগন্যালটা ব্রেনে যাচ্ছে, ব্রেনে অ্যানালিসিস করছে, এটা পিঁপড়ের দম বিড়ালের আঁচড় না আমার বাচ্চাটা কেটেছে, বা একটা বন্ধু আঁচড় কেটেছে, আপনি অ্যাকর্ডিংলি আপনার অ্যাকশনটা ক্রিয়েট করছেন। এটা বাঁধব পারবে না, এটা কুকুর পারবে না। অর্থাৎ ট্রান্সলেশন করার ক্ষমতা হিউম্যান ব্রেন ছাড়া অন্য কোনো ব্রেনের নেই। তাহলে সরকার সে কুকুর খেলা দেখায় কী করে, টাকা দোয়া গাড়ি টানে কী করে? কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে তাদের যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেনিং দেওয়া হয় তাহলে তাদের রিফ্লেক্স অ্যাকশনটাকে একটা স্তর পর্যন্ত তারা উন্নত করতে পারে, সবাই পারে না, যেমন ডলফিন কিছু কিছু পারে। কিন্তু এটা ওদের বিজ্ঞানের আরেকটা ভাষায় বলা হয় এটা ফার্স্ট সিগন্যাল সিস্টেম, অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন থেকে প্রতিফল প্রক্রিয়া থেকেই হচ্ছে। সেকেন্ড সিগন্যাল সিস্টেম মানে ব্রেন এ যাচ্ছে, ব্রেন ট্রান্সলেশন করছে, করে তারপর অ্যাকশন দিচ্ছে, রিয়াকশন দিচ্ছে, এরকম ক্রিয়া নয়, এটা একমাত্র মানুষ করতে পারে। ফলে কুকুর পশুকে চিনতে পারছে, অন্যকে চিনতে পারে না, তাতে অনেক মানুষ কনফিউজ হয়ে যায়, তাহলে ওদেরও বুদ্ধি আছে, ওরাও তাহলে বিশ্লেষণ করতে পারে, কথাটা বলতে পারছে। এটা অনেক সূক্ষ্ম ব্যাপার এবং এটা নিয়ে অনেক অ্যানালিসিস হয়েছে বিজ্ঞানীদের মধ্যে, ফলে মানুষের এখানে শ্রেষ্ঠত্ব। তো মানুষের এই শ্রেষ্ঠত্ব থাকার জন্য মানুষ কারণ খুঁজেছে সবসময়, কেন এটা হয়, কেন ওটা হচ্ছে, সূর্য উঠছে কেন, সূর্য ডুবে যাচ্ছে কেন, কে ঘুরছে। ওই যে এককালে ধারণাই ছিল যে কে ঘোরে ঘুর দিকে, সূর্য ঘোরে, এটাই চার্জ বলুন এ বলুন সকলের ওটাই ধারণা ছিল। কোপার্নিকাস প্রথম প্রশ্ন তুললেন যে না উল্টোটা সত্য, পৃথিবীটা ঘুরছে,
সূর্যটা ফিক্সড এবং প্রমাণ করব, যেটা প্রমাণ করতে গিয়ে ব্রুনো গ্যালিলিও, এদের নাম আপনারা জানেন অনেকে বিজ্ঞানে, ওই ব্রুনোকে চার্চের লোকেরা 24 ঘন্টার মধ্যে ধরে এনে জ্ঞান তো কুড়িয়ে দিয়েছিল, কারণ ওটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে চার্চের পুরোহিতদের দ্বারা ইন্ডিয়া খাটবে। ওরা একদিন পর্যন্ত যা বলেছে সেটা বহু প্রমাণিত হয়েছে। গ্যালিলিও এটা বলার জন্য সারা জীবন গ্যালিলিওকে জেলে কাটাতে হয়েছে, বুঝতে পারছেন? মানে বিজ্ঞানের জয়যাত্রাটা আমরা আজকে সহজেই একটা প্যারাসিটামল লিখে দিচ্ছি, একটা অ্যাপিসিন ইঞ্জেকশন লাগিয়ে দিচ্ছি, একটা অ্যামিকাসিন ফুঁড়ে দিচ্ছি। আজকে আমাদের কাছে যদি এগুলো চিন্তা না করি আমরা গভীরভাবে, তাহলে মনে হয় কিন্তু সহজ ব্যাপার, বেশি থেকে বেরোচ্ছে ওষুধ আমি নিচ্ছি অসুবিধা কোথায়? সেই ওষুধটা তৈরির পিছনে যে কঠিন সংগ্রাম আছে, ইতিহাস আছে। আমার এটা মুখ, এটা চোখ, আমার এতগুলো দাঁত থাকে, ব্রেন আছে এখানটা, এখানে কিডনি আছে, এখানে লিভার আছে, এখানে স্প্লিন আছে, এখানে অ্যাপেন্ডিক্স আছে, কি বুঝতে পারছো? এখানে আর্চ অফ অ্যারোটা আছে, এখানে হার্ট আছে, তার ভালভ আছে। বডি আপনি হাত দেবেন কি? বডি তোলা মানে ডিসেকশন করা তো দূরের কথা। ওই যে রেনেসাঁ লিওনার্দো দা ভিঞ্চির কথা শুনেছেন, মাইকেল অ্যাঞ্জেলোর কথা শুনেছেন, লিওনার্দো দা ভিঞ্চি কবর থেকে বডি তুলে নিয়ে সে রাতের বেলা সেই জঙ্গলের মধ্যে গিয়ে কবরের মধ্যে গিয়ে সে মোমবাতি জ্বালিয়ে দিয়ে ডিসেকশন করে দেখত, কারণ জানতে পারি চারজন লোককে দেবে গিলোটিনে গলা চলে যাবে। তাহলে কথাটা কেন বলছি, এগুলো আলোচনায় আনছি কেন, কি কাজে লাগবে আপনার? এটাই কাজে লাগবে, জানবেন যে আপনি একটা ওষুধ ব্যবহার করছেন, ইঞ্জেকশন ব্যবহার করছেন, যে একটা জ্ঞান। আমরাই হয়তো দু চার কথা আপনাদের বলবো, আপনাদের থেকে যতটুকু হয়তো আমরা একটু বেশি জেনেছি বা শিখেছি, সেটা যুগের মানুষের সাধনার ফসল। এটা আমার কোনো বাবার সম্পত্তি না, আমার কোনো একটা দেশের সম্পত্তি না, একটা রাজ্যেরও সম্পত্তি, কোনো একজন শিক্ষকেরও সম্পত্তি। যুগে যুগে সভ্যতার মানুষ সভ্যতাকে এগিয়ে দেওয়ার জন্য, মানব সভ্যতাকে মানুষকে আরও সুখ দেওয়ার জন্য, স্বাস্থ্য দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই জায়গাগুলো তারা আমাদের জন্য তৈরি করে দিয়েছে, তাই না? এবং তার জন্য অনেককে সারা জীবন জেলে কাটাতে হয়েছে, পুড়ে মরতে হয়েছে, মারধর খেতে হয়েছে। ওই যে গণতন্ত্র সিনেমা দেখেছেন আপনারা অনেক, সত্যজিৎ রায় তো গণতন্ত্র নাকি, সত্যজিৎ রায় সিনেমা গণতন্ত্র, এক ডক্টর কি মত বলে একটা হিন্দিতে সিনেমা হয়েছে, কেউ দেখেছে? এটাও খুব ভালো ছিল। এই ডাক্তারদের বিজ্ঞানের কথা বলছে, গ্রামের মানুষ মানে না, তারা অন্য কথা বলছে। বা এখনো ধরুন আমাদের দেশে ডাইনি প্রথা চলছে, পুড়িয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে। আপনার এখনো এরকম মানুষ আছে আমাদের গ্রামে গঞ্জে, এত প্রচার চলছে, এত মানুষ বলছে, তা সত্ত্বেও সাপে কামড়ালে এখনো ওজা রাখবে, এখনো বেঁধে ঝাড়ফুঁক করবে, এখনো অনেকে মরে গেলে সেই কলার মান্দাসে করে ফাঁসিয়ে দেবে যদি আবার কোনদিন বেঁচে ওঠে, লক্ষ্মীন্দরের মতো কি। কিন্তু আমরা আজকে বিজ্ঞানের ছাত্ররা জানি, বিজ্ঞানের ভাষায় জানি যে সাপে কামড়ালে এখন তোমার একমাত্রই কাজ হচ্ছে হাসপাতালে নিয়ে যাও এবং তাকে অ্যান্টিভেনম দাও, তাই তো? আপনারা সেটা মানেন তো? নাকি আপনারা ঝাড়ফুঁকের দলে আছেন, কাবিজ কবজের দলে আছেন? বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, আমাদের মেডিকেল সায়েন্সটা হচ্ছে বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আমরা বিজ্ঞান কী প্রয়োগ করি সেটাই জানার চেষ্টা করি। তাহলে এই এম্পিরিক্যাল নলেজ থেকে যখন, এবং তখন আধুনিক পুরোনো দিনে দেখবেন ম্যাজিক, সেজন্য পুরোনো দিনে ম্যাজিককেও বলা হতো, মানে আদিম মানুষের বিজ্ঞান। যেহেতু বিজ্ঞানের তখন ফিজিওলজি আসেনি, অ্যানাটমি আসেনি, কেমিস্ট্রি আসেনি, ফিজিক্স আসেনি, যেমন অনেকে নখ পড়ে, নখ পড়ে জানো তো, নখ পড়ে দেখে আপনাকে বলে দেবে আপনার কিছু হারিয়েছে তো কোথায় আছে, মানে এগুলো ভিত্তি নেই। অনেকে আপনার কপাল পড়ে, যারা সেই জ্যোতিষ জ্যোতিষী আছে তারা কপাল পড়ে, হাত পড়ে। আমাদের বিজ্ঞানীরা কিছু পরীক্ষা করেছিল, বাঁদরের হাতে ছবি তুলে দিয়ে দিয়েছিল, তাতে ওরা রিডিং দিয়ে দিয়েছিল, আপনার ভাগ্য খুব ভালো, আপনি বড় ফ্যাক্টরি করবেন, আপনার এত লাভ আছে। পরে বললো যে জ্যোতিষী সাহেব, ওটা তো বাঁদরের হাতে ছবি দিয়েছিলাম আপনাকে, এটা অনেকটা এরকম। আপনার সাহেব আবার গল্প জানেন,
এই যে সাই বাবাকে একবার আমাদের পিসি সরকার, এই বালিগঞ্জের পিসি সরকার সে বিপদে ফেলে দিয়েছিল। সাই বাবার বড় হাতিয়ার ছিল, এরকম করে হাত তুলতেন শিষ্যরা আসলে পরে ওনার হাতে নাকি একটা ছায়ের মতো বিভূতি এসে যেত, মানে দেবতা ভগবান দিচ্ছে সেটা উনি বিলি করতেন। তো এইটা পিসি সরকার জানতো যে উনি এটা করে, তা পিসি সরকারও ওরকম পরিচয় দিয়ে জানিয়ে পিসি সরকার তিনি দেখা করতে গিয়ে উনি এরকম একটা করেছেন। তখন পিসি সরকার এরকম করে নিয়ে একটা ফুল, গোলাপ ফুল নিয়ে এসে ওনাদের দিয়ে ব্যাস একটু মাথা খারাপ হয়ে গেছে, সেটাও একটা তার ম্যাজিক তিনি করে খাচ্ছেন। তো আমাদের চিকিৎসা কর্মীরা, স্বাস্থ্যকর্মী হোক, নার্স হোক, ডাক্তার হোক, ফার্মাসিস্ট হোক, আমাদের বেশি একটি কথা হচ্ছে আমরা কাজ করি বিজ্ঞানের উপর ভিত্তি করে। এই বিজ্ঞানের বিষয়টা এলো বিশেষ করে যখন আমরা নবজাগরণে এলাম। নবজাগরণ কথাটা মনে হচ্ছে নবযুগ। এই নবযুগ হচ্ছে পুরনো ধ্যান ধারণা ত্যাগ করো, ত্যাগ করে সমস্ত কিছুর পিছনে যুক্তি দাও। যুক্তি যদি থাকে তোমার কথা বিশ্বাস করবো, তাহলে তুমি বাবা হও, মাও হও, শিক্ষক হও, গুরুদেবী হও, তোমার কথা বিশ্বাস করবো। আধুনিক যুগটা তো তাই, কিন্তু এরা চাকাটা ঘুরিয়ে দিতে চাইছে শাসকরা তাদের শহীদের জন্য। নানান শাসকরা নানান সময় নানান দেশে নানান পরিবেশে আবার অপবিজ্ঞানকে, অপসংস্কৃতিকে, উপমন্দকতাকে, অন্ধতাকে, ধর্মীয় প্রণামীকে ফিরিয়ে আনতে চায়, যা যুগে যুগে নবজাগরণের পুরুষরা আমাদের দেশে এবং বিশ্বের নানান দেশে তারা সভ্যতার জন্য সেগুলোকে সরিয়ে দিয়েছিল। আমরাও দেখতে পাচ্ছি আমাদের দেশে এইসব নানান জিনিস ঘটছে। তাহলে এই যে এভিডেন্স বেসড সায়েন্স বা যুক্তি ভিত্তিতে কথা বলো, আপনি লিভারের এই চিকিৎসাটা কেন দিচ্ছেন তার ব্যাখ্যা আছে। টাইফয়েড মানে কি, কোথায় ঘা হয়, টাইফয়েড মানে বলুন কেউ একটা, প্রথম শুরু হয় কোথায়? টাইফয়েড যেটাকে আমরা বলি ইন্টেস্টাইন, অন্ত্রের মধ্যে ঘা হয়, তারপর টাইফয়েডের প্রতিক্রিয়া নানান জায়গায় হতে পারে। টাইফয়েড সব সিস্টেমকে ধরতে পারে, চোখও খারাপ করতে পারে, লিভার খারাপ করতে পারে, লাংস খারাপ করতে পারে, কিডনি খারাপ করতে পারে, হাড় খারাপ করতে পারে, অনেক কিছু করতে পারে, সেটা পরের কথা। কিন্তু মূল বেশি অসুখটা কোথায় হতো, ইন্টেস্টাইন, অন্ত্রে হতো, অন্ত্রে ক্রক সৃষ্টি হচ্ছে। তার জন্য আপনি তাকে খেতে নরম খাবার খেতে বলেন, মাংস টাংস খাবেন না বলে, যেটা সম্ভব সহজে খেতে পারে। তেমন একটা বেতো ঘোড়া, তাকে যদি আপনি চাবুক মারেন তাহলে সে পড়ে যাবে আর কাত হয়ে যাবে। তা অন্ত্র যখন আপনার রোগগ্রস্ত হয়ে গেছে, তাকে যদি মাংস খাওয়াচ্ছেন বেশি করে তাড়াতাড়ি শক্তি হবে, তাহলে তো সে আরও কাত হয়ে যাবে। তাহলে আপনার যদি এই জ্ঞানটা থাকে, নলেজটা থাকে, তাহলেই তো আপনি করতে পারবেন, জানালে তো আপনি করতে পারবেন। তাহলে এই যুক্তির ভিত্তিতে যে বিজ্ঞানটা এলো এবং স্তরে স্তরে সেটা বাড়তে শুরু করলো, এবং প্রথম আমাদের এই যুক্তির ভিত্তিটা প্রমাণ করলেন তার নাম হচ্ছে, সবাই আপনারা জানেন, লুই পাস্তুর। লুই পাস্তুর বিজ্ঞানী, ফরাসি দেশের বিজ্ঞানী, অনেক আবিষ্কার করেছেন, তার মধ্যে একটা বড় আবিষ্কার মানব সভ্যতার জন্য, সেটা হচ্ছে এই যে অসুখের সৃষ্টির একটা বিরাট অংশ আসছে জীবাণুর ভিত্তি। জীবাণু বলুন বা কেউ কেউ কীটাণু বলে, জীবাণু কীটাণু এর ভিত্তিতে, এর মধ্যে অনেক কিছু আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, প্যারাসাইটস আছে, এগুলো পরবর্তী চ্যাপ্টারগুলো যখন হবে তখন আপনারা জানবেন। ভাইরাসটা এমন একটা জিনিস, ভাইরাসটা হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ এর মাঝে মাঝে, মানে আপনারা যদি লাইফ হন, ওরা যদি ডেথ হয় বা উল্টোটা, তাহলে ভাইরাস রেসপন্সটা এই ক্ষেত্রে ওকে আপনি জ্যান্ত বলতে পারবেন না, মরাও বলতে পারবেন। যে ও জ্যান্ত কোনো জিনিসে বসবে ও জ্যান্ত, যে ও মরা জিনিসে বসে থাকবে সে মৃত্যু। এখনো পর্যন্ত ভাইরাসের স্ট্যাটাস হচ্ছে তাই, জ্যান্ত জিনিসে সে জ্যান্ত, মরা জিনিসে বসে থাকবে সে মৃত্যু, ইন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, বুঝতে পারছো। তো এই যে কীটাণু অর্থাৎ কোনো জীবাণুর দ্বারা অসুখ সৃষ্টি হচ্ছে, বেশিরভাগ অসুখ সবই তো আর জীবাণুর দ্বারা হয় না, যেমন আর ফ্র্যাকচার হয়ে গেছে, আপনি ঘুরিয়ে হাঁটছেন সেটা তো জীবাণু দিয়ে হয় না, ট্রমা ইঞ্জুরি, তাই না, স্ট্রোক হয়েছে জীবাণু দিয়ে তো হয়, অনেক রকম তাহলে অসুখ আছে, কিন্তু বিরাট একটা অংশ জীবাণু দিয়ে হচ্ছে। এবং জীবাণু দিয়ে হলে বরং
আমরা তার চিকিৎসাটা করতে পারি যদি আমরা জানি কোন জামনের দ্বারা হয়েছে এবং সঠিক অ্যান্টিবায়োটিক বা যা আছে আমাদের হাতে অ্যান্টিভাইরাল সেটা যদি আমরা চুজ করতে পারি, তাই না? আমরা যদি পছন্দ করতে পারি তাহলে এটাও করেছেন পাস্তু। ধরুন প্রায় 150 বছর আগে 1854 সালে, ঠিক আছে? তাহলে 1854 সালে তিনি যখন করছেন তার আগে পর্যন্ত ঠিক অসুখ কি কারণে হয় এটা নিয়ে খুব স্বচ্ছ ধারণা তখনকার দিনেরও যারা বড় মানুষ, জ্ঞানী মানুষ, বিজ্ঞানী মানুষ তাদের কিন্তু খুব একটা ছিল না। কিন্তু ধরুন বিশ্বের নানান যে জায়গাগুলো যেখানে মেডিসিনের উৎপত্তি হয়েছে, এগিয়ে এসছে, 4-5টা জায়গার নাম করুন তো বিশ্বে যেখানে প্রাচীন সময় থেকে মেডিসিনের খুব রমরমা ছিল চিকিৎসা বিজ্ঞানে, আর জানেন আপনারা, বলুন বলুন, তার মধ্যে আমাদের দেশও হয়তো, বলুন বলুন, হ্যাঁ আসুন ভাই বলুন বলুন, দু একটা নাম বলুন বলুন না আপনার, নিশ্চিন্তে বলুন না, আমি অন্য দেশের কথা বলুন, ভারতবর্ষ তো আছে প্রাচীন প্রাচীন যুগে, বলুন বলুন, ঈশ্বর ঈশ্বর ব্যাবিলন ঈশ্বর চীন গ্রিস দেশ, ঠিক আছে? গ্রিস দেশ, মিডল ইস্টের মধ্যে মিশর এবং ব্যাবিলন, ওই যে আশিরিয়া ব্যাবিলন সব জায়গাগুলো ছিল তখনকার দিনে, যেগুলো এখন ইরান ইরাক সুদান এই সমস্ত জায়গাগুলো, পারস্য, ইন্ডিয়া, চায়না, এগুলো হচ্ছে পৃথিবীর আদি চিকিৎসাবিদ্যা যারা ডেভেলপ করেছিল তাদের মধ্যে অন্যতম, ভারতবর্ষ তার মধ্যে আছে। তো ডেভেলপ করেছিল তারা অনেক কিছু এরকম এম্পিরিক্যাল সায়েন্স থেকে, অভিজ্ঞতা অভিজ্ঞতা মিশ্রিত জ্ঞান থেকে তারা কাজগুলো করেছিল। কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি যেমন পাস্তুর করলেন, তারপরে স্টেথোস্কোপ আবিষ্কার হচ্ছে, যেমন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হচ্ছে, যেমন একটার পর একটা বিজ্ঞানী যখন আবিষ্কার হচ্ছে, অক্সিজেন আবিষ্কার হচ্ছে, অ্যানাটমিতে আপনার ব্লাড সার্কুলেশন কেমন করে হয় জিনিসটা আস্তে আস্তে জানা যাচ্ছে, দীর্ঘদিন গ্যালেনের অ্যানাটমি চলেছিল, গ্যালেন বলে একজন বিজ্ঞানী, প্রায় 600-700 বছর চলেছিল, পরে দেখা গেল যে গ্যালেনের অ্যানাটমিটা ঠিক নয়। পরবর্তীকালে ফেসেলি আসলে আর একজন বিজ্ঞানী, তিনি প্রমাণ করে দেখালেন অ্যানাটমির বড় প্রফেসর যে এতদিন পর্যন্ত যা পড়ানো হচ্ছিল গ্যালেনের অ্যানাটমি সেটা সঠিক বিচার বিশ্লেষণ ছিল। এরকম অনেক কিছু বিষয়ের ক্ষেত্রে আছে, কারণ সত্যিকারের অর্থে তখন বিজ্ঞানটা এত ডেভেলপ করেনি সারা পৃথিবীতে দুনিয়াতে। তাহলে এরপরে এই বিজ্ঞানটা বাড়তে বাড়তে যখন জিনিস খুব বেড়ে যায়, তখন আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নলেজে আমরা চলে যাই, তখন ভাগ হতে থাকে, যেমন অ্যানাটমির জ্ঞান আলাদা, ফিজিওলজির জ্ঞান আলাদা, বায়োকেমিস্ট্রির জ্ঞান আলাদা, ফার্মাকোলজির জ্ঞান আলাদা, প্যাথোলজির জ্ঞান আলাদা, মাইক্রোবায়োলজির জ্ঞান আলাদা, ভাইরোলজি আলাদা। আবার আমাদের বডিতে যদি দেখেন কিডনি স্পেশালিস্ট এখন আছে, চোখের স্পেশালিস্ট আছে, ইএনটি আছে, ব্রেনের আছে, সার্জন আছে, মেডিসিন আছে। যত আপনি এগুতে থাকছেন, যত বিজ্ঞান এগুচ্ছে ঠেলে ঠেলে, যত আরও স্টাডি হচ্ছে, আরও সূক্ষ্মতে সূক্ষ্ম পর্যায়ে গিয়ে আমরা ঢুকে পড়ছি। আবার বিদেশে এখন ডানাতে সার্জন আছে, বামাতে সার্জন আছে, মানে উনি খালি ডান হাতের অপারেশন করছেন, বাঁ হাতে কিছু হলে বাঁ হাতের সার্জনের কাছে যেতে বলবে। আমাদের দেশে একজন গাইনি প্রবলেম হলে আপনি গাইনোকোলজিস্ট যেতে বলবেন, হাড় ভাঙলে বলবেন অর্থোপেডিক এর কাছে যাও, ওদের দেশে অর্থোপেডিক এর আবার ডান পা ভেঙে গেছে না বাঁ পা ভেঙে গেছে, আচ্ছা বাঁ পা ভাঙলে ওই অর্থোপেডিক সার্জনের কাছে যাও, ডান পা ভাঙলে ওর কাছে যাও, হ্যান্ড সার্জন আলাদা, লেগ সার্জন আলাদা, মানে আরো যত তুমি এগুচ্ছ আমরা এগুচ্ছি আরো সূক্ষ্ম। এই 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 স্পেশালিটির মধ্যে কিন্তু আপনার আছে আরও সূক্ষ্মতম জায়গায় যান, আরও ফাইনাল জায়গায় যান, কিন্তু সেটা জেনারেল নলেজটা বাদ দিয়ে নয়, মানে ফাইনাল জায়গায় যে পৌঁছবে তাকেও বেসিক এমবিবিএসটা করতে হবে, বেসিক প্যাথোলজিটা শিখতে হবে, ফার্মাকোলজিটা জানতে হবে, অ্যানাটমি ফিজিওলজিটা জানতে হবে, জেনে তিনি আস্তে আস্তে পৌঁছতে পৌঁছতে এগুচ্ছেন আরও সরু জায়গায় উনি চলে যান, সূক্ষ্ম জায়গায় চলে যান। কিন্তু আমরা যারা নিচের লেভেলে কাজ করছি, যত তলার লেভেলে আমরা কাজ করছি, প্রাইমারি লেভেলে কাজ করছি, তত সাধারণ নলেজটা আমাদের বেশি থাকতে হবে, সব বিষয় নিয়ে থাকতে হবে। আমি একজন গ্রামীণ চিকিৎসক হিসেবে সেই অর্থে সব কিছুরই স্পেশালিস্ট, চোখেলেও আমার কাছে আসবে, প্রেগন্যান্সিও আমার কাছে আসবে, হাড় ভাঙলেও আমার কাছে আসবে, সাপে কামড়ালেও আমার কাছে আসবে, জলে ডুবলেও আমার কাছে আসবে,
পুড়ে গেলেও আমার কাছে আসে, আমি কিছু স্পেশালিস্ট নই। অর্থাৎ অন্তত বেসিক নলেজ আমাকে সব কিছুরই পিছনে কিছু রাখতে হবে, তাই না? আমাদের গাড়িটা বিরাট কিন্তু, আমাদের গ্রামীণ চিকিৎসক ভাইদের ভাই বোনেদের গাড়িটা অনেক, সব বিষয়ে আমাকে কিছু বেসিক নলেজ রাখতে হবে। পুড়ে গেলে আমি কী করবো, জলে ডুবলে আমি প্রাথমিক কর্তব্য কী করবো, হঠাৎ আমার চোখের সামনে একজন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, শক্ত সমর্থ হলো, কী করবো, ওই যে বেসিক লাইফ সাপোর্ট আমি করবো কী করবো না, কথাটা বুঝতে পারছো? আপনাকে জানতে হবে একজনের ঘাড়ে লেগে গেছে গাছ থেকে পড়ে, আমি ঘাড়টা বেশি করে নড়াবো না নড়াবো না, এই যে সাধারণ নলেজগুলো আপনাকে না রাখলে আপনি নড়িয়ে মেরে দেবেন পেশেন্টকে, যেটুকু দূরে ছিল সেটাও কেন বলবে আপনার ঘাড় ঘাটকে মেরে দেবেন। যেমন অনেক সময় মানুষ বলে না ইঞ্জের বেশ খাপি খাচ্ছিল, ইঞ্জেকশন দিল মুখে একটা, তারপরে পুরো বন্ধ হয়ে যাবে, লোকে ভাবে মহাকাল্পি, আর সে হয়তো চেষ্টা করছে একটা কার্ডিয়াক ইঞ্জেকশন দিয়ে আটকে পাম্প করিয়ে যাতে আরও কিছু কিছু ফিট করতে পারে, সে তো জানে না, তো বলছে ইঞ্জেকশনটা দিল ব্যাস কত। তো মানুষকে এটা বোঝাতেও যদি ঠিক মতো না পারেন, আপনার প্রতি যদি সেই ভরসা বিশ্বাস না থাকে, তাহলে আপনি বাঁচানোর জায়গায় মারও খেতে হতে পারে, তারাও করতে পারে বলা যায়। তো যাই হোক, এর থেকে আমাদের এই কমিউনিটি মেডিসিন এসেছে। তবে বিজ্ঞানের যে কোনো জ্ঞান যে কোনো নলেজ যদি আমরা সকলের জন্য দিতে না পারি, গ্রামগঞ্জে যদি পৌঁছে দিতে না পারি, তাহলে সে বিজ্ঞান থাকার লাভ কি? ইনস্টিটিউশনাল ডেলিভারি এখন আমরা জানি করাটা নিয়ম, অর্থাৎ যে কোনো ডেলিভারি আপনাকে হাসপাতালে পাঠাতে হবে, কিন্তু এখনও আমাদের দেশে আমরা কত পার্সেন্ট পৌঁছেছি? খুব জোর ওই জোর করে খাতা ভরা হয় ঠিকই, কিন্তু আসলে কত পার্সেন্ট পৌঁছেছি? 60-70 বেশি বোধহয় নয়, এক কোথাও কোথাও 50-এর আশেপাশে। খাতা ভরে স্ট্যাটিস্টিক্স দেখার জন্য আর সরকার সব সরকার যেই থাক না কেন, তারা বগল বাজায় যে আমি নিউট্রিশন কত ভালো করেছি, আমি শিশু মৃত্যু কত কমিয়ে দিয়েছি, ম্যাটারনাল মর্টালিটি কমিয়ে দিয়েছি, মাতৃযান দিয়ে দিয়েছি, শ্মশানযানও দিয়ে দিয়েছি, কিন্তু মাতৃযান দিয়েছি এরকম কথা বুঝতে পারলে। তাহলে এই যে সোশ্যাল সায়েন্সের এই বেনিফিটটা আমরা কেন বিরোধিতা করছি? 3 বছরের কোর্সটা চলবে না, দেবো না আমরা চালাবো, কারণ আমাদের ডাক্তারের ঘাটতি নেই। ডাক্তার কেন যাচ্ছে না সে কথা আমি আগে আপনার আলোচনা করলাম, নতুন করে আর কথা আমি বলছি। তাহলে সেইটা মানে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর প্রথম কাজটা কি? বিজ্ঞানসম্মতভাবে কারণটা জানা। অ্যাসিডিটির কারণটা আপনি না জানতে পারলে যত আপনি অ্যান্টাসিড ঢালুন না কেন সবসময় অ্যাসিডিটি ভালো হবে। হয়তো দেখলেন কনস্টিপেশন তার আসল কারণ, ইনডাইজেশন তার আসল কারণ, হয়তো গলব্লাডারে একটা স্টোন হয়ে বোঝায় না, পলিসিস্টাই হয়তো প্যানক্রিয়াসটা গন্ডগোল করছে, অ্যাসিডিটি হতে পারে তো, কিন্তু আপনি অ্যাসিডিটি হয়েছে খালি অ্যান্টাসিড দিয়ে যাচ্ছেন আর ইয়ে বলতে যাচ্ছেন, কখনো প্যান দিচ্ছেন, কখনো ওমেজ দিচ্ছেন, কখনো সম্প্রাস দিচ্ছেন, হ্যানা ত্যানা যত রকম আপনার বিদ্যে আছে ঘেঁটে যাচ্ছে, হবে হবে না? তাহলে কারণটা খুঁজতে যাচ্ছে, তাহলে আমাদের সোসাইটিতে কেন যাচ্ছে না, কী করলে ভালো হবে? আমি যদি সেই কারণটা না খুঁজে এরকম একটা কিছু দিতে থাকি, প্রজ্ঞা দিতে থাকি, তাকিয়ে তো কাজ হবে না। তাহলে তুমি তোমরা মন্ত্রী, তোমরা বড়, তোমাদের পয়সাওয়ালা আছে, তুমি গিয়ে ভালো জায়গায় চিকিৎসা করাবে, আর আমি গরিব মানুষ, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, তার জন্য আমি নিম্ন মানের চিকিৎসক দিয়ে চিকিৎসা করবো সরকারি পদ্ধতিতে, এটা কি অ্যালাউ করা যায়, অ্যালাউ করা উচিত? তাহলে আমি করতে দেবো কেন, করতে দেবো কেন? এই গ্রামীণ চিকিৎসকদের প্রয়োজনে একদিন ফুরিয়ে যাবে না, সামনে 50 বছরের মতো ফুরিয়ে যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফুরিয়ে যাবে, কোনদিন ফুরিয়ে যাবে? যদি সরকারি ব্যবস্থাপনায় গ্রামের বা দূরবর্তী অঞ্চলের শেষ মানুষ পর্যন্ত তাদের সব রকমের চিকিৎসা করা কোয়ালিফাইড ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী দিয়ে করতে পারে এবং তাদের জন্য স্বাস্থ্যকেন্দ্র থাকে, নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে শেষ লোক পর্যন্ত, যেটা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, বিশ্বের দুনিয়ার উন্নত দেশগুলোতে আছে, সেদিন কি গ্রামীণ চিকিৎসকদের তৈরি করার দরকার হবে বা গড়ে উঠবে গ্রামীণ চিকিৎসক? অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। প্যাডেল রিক্সা গ্রামীণ দিকে এখন দেখতে পাচ্ছেন, প্যাডেল রিক্সা দু একটা টিম টিম করে কোথাও চলছে, কে খেয়ে নিল? অটো, মোটর ভ্যান, এবার টোটো এসে গেছে,
আবার একই গাড়িতে ঠাসাঠাসি করে ম্যাজিক গাড়ি ইঞ্জিন গাড়ি সব বেরিয়েছে, সাতজন আটজন বারোজন নিয়ে চলে যাচ্ছে। তাহলে টেকনিক্যাল ইত্যাদির উন্নতি যাবে, হতে থাকবে, পুরনো জিনিস তো পড়ে থাকবে। তাহলে আপনি যদি মানুষকে সেই সুযোগটা পৌঁছে দিতে পারেন শেষ বিন্দু পর্যন্ত, তাহলে অটোমেটিক্যালি গ্রামীণ চিকিৎসকের আর প্রয়োজন হবে না, অটোমেটিক চলে যাবে। আমার আমরা পড়াশোনা করার আগে শুনেছি আমাদের গ্রামে গঞ্জে টোল থাকতো, টোল টোলে পড়াশোনা হতো, চতুষ্পাঠী টোল, এরা শরৎচন্দ্রের গল্প ইত্যাদি গল্প পড়লে পাবে, সাহিত্য পড়লে পাবে, আছে নাকি? আছে। কারণ যে মুহূর্তে সরকারি স্কুল গড়ে উঠেছে, গ্রামে গঞ্জে পর্যন্ত প্রাইমারি স্কুল দিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে, এখন তো শিক্ষকের জায়গায় কোচিং শিক্ষক অনেক কিছু এসে গেছে, তাহলে আর তন্ত চলে না, চতুষ্পাঠীও চলে, এরকম বহু ক্ষেত্রেই আপনি দেখবেন। এবং এটাই এটাই সভ্যতার অগ্রগতি, এটাই এগিয়ে যাবে। তাহলে সভ্যতা যখন প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমি যদি বলি যে আমার পুরনো জিনিসকে আবার ফিরিয়ে দাও, আমার ডেফিসিয়েন্সির জন্য, আমার ব্যর্থতার জন্য, আমার অকর্মণ্যতার জন্য, তাহলে সেটা অন্যায়, এবং সেটা আমাদের দেশে ঘরে গ্রামের মানুষের প্রতি একটা বৈমাত্রীয়শীলভ আচরণ, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তার প্রতি ব্যবহার। এই জন্য আমরা বলি গ্রামে গঞ্জে যেখানেই আমাদের একজন গ্রামীণ চিকিৎসক কিন্তু প্র্যাকটিস করছেন, তিনি কিন্তু সেই গ্রামের ক্ষেত্রে, সেই পাড়ার ক্ষেত্রে বা আশেপাশের চার পাঁচটা গ্রামেও যদি তিনি চিকিৎসা করেন, সেখানের হেলথ লিডার। শিক্ষার ক্ষেত্রে শিক্ষক যেমন হেলথ লিডার, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যেমন পুলিশ প্রশাসন লিডার, জমি জমা রাখার জন্য বিএলআরও অফিস এবং তার সাঙ্গপাঙ্গরা লিডার, স্বাস্থ্যক্ষেত্রে কি লিডার, নিয়মের আন্ডারে, ব্লকের স্বাস্থ্যের অধিকর্তার আন্ডারে, গ্রাম স্তর পর্যন্ত আপনারাই কিন্তু মানুষের স্বাস্থ্যের লিডার। এটাও প্রকৃতপক্ষে প্রকৃতি দপ্তর মতো মানুষ আপনাদের গ্রহণ করছে, কারণ আর পাঁচটা সাধারণ মানুষ, সে গ্রামের বক্তারি হোক, শিক্ষকই হোক, খেলোয়াড় হোক, চাষি হোক, মৎস্যজীবী হোক, তার থেকে আপনি অন্তত স্বাস্থ্যের বিষয়টাতে একটু রক্ত করেছেন নাকি? আপনি তো এগিয়ে আছেন সেক্ষেত্রটা, সে আর একটা ক্ষেত্রে এগিয়ে থাকতে পারেন, আপনি এই ক্ষেত্রটা এগিয়ে আছেন। তাহলে আপনার গ্রামের মানুষের, আপনার অঞ্চলের মানুষের স্বাস্থ্যটা ভালো হবে কিনা, আপনার এলাকার হাসপাতালটা ঠিক মতো চলছে কিনা, ওষুধপত্র ঠিক মতো থাকে কিনা, ডাক্তার আসে আর পালিয়ে যায় কিনা পোস্টিং থাকা সত্ত্বেও, ডাক্তার ছিল একদিন তুলে নিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিল, এখানে কাউকে দিল না, সেগুলো দেখার দায়িত্ব স্বাস্থ্যের লিডার হিসেবে আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না বলে আপনারা মনে করেন? পড়ে তো, এই জন্যই তো গ্রামের মানুষরা আপনাদের ডাক্তারবাবু বলে, সুখ দুঃখের সাথী বলে, বিপদ আপদে আপনারাও থাকেন, তারাও আপনার বিপদ আপদে থাকেন। এই জন্যই তো আমরা দাবি জানিয়েছি গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষিত করে সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতে হবে, এবং এরা গ্রাম থেকে কোথাও পালাবে না। আপনি তিন বছর, আড়াই বছর, চার বছরের কোর্স করিয়ে কাউকে পড়িয়ে আনলেও তার কোনো গ্যারেন্টি নেই যে সে গ্রামে থাকবে, গ্যারেন্টি নেই। সেই গ্রামের ছেলে সেই গ্রামের স্কুলে চাকরি করে, পড়াশোনা করে, শিক্ষক, কিন্তু গ্রামে থাকে না, এটাই 99% ক্ষেত্রে সত্য কিনা বলুন। সে শহরে কোথাও থাকে, ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে আসে স্কুলে, আবার চলে থাকে না কিন্তু। কিন্তু গ্রামীণ চিকিৎসকরা তাদের যদি নথিভুক্ত করে সঠিক ট্রেনিং দিয়ে তাদের যদি উন্নত স্বাস্থ্যকর্মী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে এটা গ্যারেন্টেড তারা কিন্তু ওখান থেকে পালাচ্ছে, কারণ তারা শুধু তাদের চিকিৎসা ব্যবস্থাটুকু নিয়ে নেয়, আরও গ্রামীণ পাঁচটা জিনিসের সঙ্গে, চাষবাস, দেখাশোনা, দোকানদারি, পাঁচটা জিনিসের সঙ্গে সে যুক্ত হয়ে আছে, সেখান থেকে সে কোথাও যাবে না। তার জন্যই আমরা দাবি করেছি, জানিয়েছি পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের সরকারের কাছে পর্যন্ত, যে এদের প্রয়োজনীয়তা এতখানি গভীর, এবং আমরা ডাক্তারদের দিয়ে ট্রেনিং দিতে বলছি কিসের জন্য, কারণ আমাদের গ্রামীণ চিকিৎসকরা, আমরা বুঝিয়ে বলেছি, এবার ডক্টর নাইয়া ছিলেন, আমি ছিলাম, ডক্টর পারদর্শ মাইতি ছিলেন, আরও দুজন ছিলেন, পাঁচজন আমরা গিয়েছিলাম, আমাদের মিশনে বুঝিয়ে এলাম যারা এই ট্রেনিংটা দেয় সেই কর্তাদের, যে দেখুন গ্রামীণ চিকিৎসকদের কাজ করতে হয় একজন ছোট ডাক্তারের মতো কাজ করতে, সে যাই চিকিৎসা করুক, জ্বর হোক, পেট ব্যথা হোক, বুক ব্যথা হোক, সেটা সর্দির জন্য হয়েছে, গ্যাসের জন্য হয়েছে, না হার্টের থেকে হয়েছে, তাকে একটা প্রাথমিক কিন্তু ডায়াগনোসিস করতে হয়, রোগ নির্ণয় করতে হয়, করতে হয় কি হয় না, সর্দি হয়েছে কিসের জন্য হয়েছে,
জ্বর হয়েছে কিসের জন্য হয়েছে, পেট খারাপ হয়েছে কিসের জন্য হয়েছে, একটা জায়গায় তো আপনাকে ভাবতে হবে। তুই বেশি খেয়েছিস, বিয়েতে 5 প্লেট বিরিয়ানি মেরেছিস, তার জন্য হয়েছে, নাহলে তোর পেটে কৃমি আছে, তাহলে খেয়ে প্রচুর হানাহানি করেছিস, অথবা কাশি অনেকক্ষণ ধরে কাশি তোর পেটে ব্যথা হচ্ছে, হতে পারে তো? তাহলে একটা ডায়াগনোসিস কিন্তু আপনাকে করতে হয়। এই ডায়াগনোসিসের বিদ্যেটা আমাদের যে মেডিকেল কোর্স এন্ড কারিকুলাম ডাক্তারদেরই শেখানো হয়, নার্সিংদেরকে তো ডায়াগনোসিস শেখানো হয় না। ফলে নার্সিং বা ফার্মাসিস্ট অন্য কোনো ক্যাটাগরি দিয়ে যদি আপনি গ্রামীণ চিকিৎসকদের ট্রেনিং দেন, তাহলে সেই ট্রেনিংটার দ্বারা তাদের প্রকৃত উন্নতি খুব একটা হবে না। ইনফরমেশন তারা কিছু পেতে পারে, কিন্তু তারা একটা যে কোনো পেশেন্টকে দেখুক না কেন, ইমিডিয়েটলি সে কী করবে, কোন অসুখটাতে আমাকে ইমিডিয়েট ইন্টারভেন করতে হবে, দেরি করলে পেশেন্ট খারাপ হয়ে যাবে, হয়তো যেটাকে আমরা বলি অ্যাকুট পেশেন্ট, এমার্জেন্সি পেশেন্ট, লাইফ সেভিং। আর একটা পেশেন্ট আমি এসেছি, অতটা অ্যাকুট নয়, 2-5 ঘন্টা আমি দেখতে পারি, একটা ডায়রিয়া হয়েছে, আমি 2 বোতল চালালাম, দিলাম একটা ইঞ্জেকশন, দেখলাম কত কিরকম ইম্প্রুভ করছে, ডিহাইড্রেশনটা কমছে কিনা, প্রেশারটা উঠছে কিনা, জ্বরটা কমছে কিনা, কোভিডটা বন্ধ হলো কিনা, কী বলে পেশাবটা হলো কি, আচ্ছা ঠিক আছে হচ্ছে, মোটামুটি আপনি বুঝলেন ঠিক আছে, এবার তোমাকে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে ওয়ারেস খাও, খাবার ট্যাবলেটগুলো দিচ্ছি, কিছু হলে গন্ডগোল হলে বলো। আর একটা কঠোর করতে পারলেন, তাহলে আপনার কর্তব্য হচ্ছে হাসপাতালে পাঠা, অ্যাম্বুলেন্স হোক ডাক্তার হোক নিয়ে যাক, কারণ খারাপ ধরনের ডায়রিয়া হতে পারে, আরও অনেক বেশি অ্যান্টিবায়োটিক লাগতে পারে, ফ্লুইড দিতে হতে পারে, সবসময় অবজারভেশন করার দরকার হতে পারে, তার সঙ্গে যদি জটিল অসুখ থাকে, তার হাইপারটেনশন আছে কি ডায়াবেটিস আছে কি হেনা আছে আপনি জানেন না, তা জানেন হয়তো, সেটা আপনার কাছে ট্যাকল করাটা মুশকিল হতে পারে, আপনাকে ইমিডিয়েট তাহলে রেফার করতে হবে। আর কিছু পেশেন্ট আছে ক্রনিক, বাবা আমি হাইপারটেনশনের ওষুধ খাই, প্রেশার কি ডায়াবেটিসের ওষুধ খাই, একটু দেখবে আমি ওটা খাবো কিনা, কমাবো কিনা, বাড়াবো কিনা, ক্রনিক পেশেন্ট যেগুলোকে আমরা স্টেবল পেশেন্ট, ইমিডিয়েট কোনো বিপদ নাই, কিন্তু আপনি একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে পারেন, বলে কাকা বসো আমি আগে একটু অ্যাকুটটাকে ছেড়ে দিই, স্যালাইনটা চালিয়ে নিয়ে তোমাকে দেখি, কিন্তু কাকা যদি হাঁপা দাবাতে আপনি দম বন্ধ হয়ে যাবে, তাহলে স্যালাইন মতো করে আগে কাকাকে দেখতে হবে। এই যে বিবেচনা বোধটা, এটা আপনার সেই বিদ্যেটা অর্জন করলেই তো আপনি পারবেন, নাহলে তো পারবেন না, তাই না? সাপে কামড়ের পেশেন্ট এসছে, কোন স্টেজে আছে, কোন ধরনের বিষ হতে পারে, যেটা যখন স্নেক বাইট পড়ানো হবে, ডিটেলে আপনাদের জানানো হবে, সেটা আপনার যদি নজরে থাকে, জানা থাকে, তবে আপনি বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। যেমন আমাদের এই সুন্দরবন অঞ্চলে কালা যে কামড়ায় বোঝাই যায় না, কামড়ে দিয়েছে পেট ব্যথা নিয়ে আসছে, বমি নিয়ে আসছে, ডায়রিয়া নিয়ে আসছে, ভাবতে পারছে না যে সাপে কামড়ানোর জন্য হচ্ছে, অথচ কমন সিম্পটম আপনারা অনেকে জানেন হয়তো। তাহলে যারা এটা জানে তাদের মাথায় কাজ করবে, আমাকে ভাবতে হবে এটা পয়জনিংয়ের জন্য হচ্ছে, রাতেবেলা একটু কেটে চলে গেছে বিছানায় কিছু বুঝতে পারে না, ঘুমিয়েছি একটু পেটে কেটেছে কি কেটেছে, বেশি দাগ ফাগও দেখা যায়। তাহলে আপনার নলেজে যদি থাকে, জ্ঞানে যদি থাকে, তাহলে তো আপনি ধরতে পারবেন, যে সাধারণ ডায়রিয়া নয়, দেখ গন্ডগোল আছে কোথায়, দেখলেন তিনখানা আপনি অ্যান্টিভেনাম মারলেন, পেশেন্ট সুস্থ হতে শুরু করবে, কিন্তু না বুঝতে পারলে আপনাকে সাথে সাথে পাঠাতে হবে, সব ডায়রিয়ার মতো ওই ডায়রিয়াটাকে বুঝতে কিন্তু আমার চলবে, তাই না? তাহলে এই যে নলেজটা, এই যে জ্ঞানটা, কোনটা অ্যাকিউট পেশেন্ট, কোনটা অ্যাকিউট না, কোনটাকে আমি কিছুক্ষণ রাখতে পারি, কোনটাকে রাখতে পারি না, কোনটা ধীরে সুস্থ চললে চলবে, কোনটা তড়িঘড়ি আমাকে ব্যবস্থা নিতে, এটা এই ডায়াগনোসিস সিস্টেমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এই জন্যই আমরা দাবি জানিয়েছি ডাক্তারদের দিয়ে পড়ান, ডাক্তারদের দিয়ে যদি পড়ান, তাহলে প্রশ্ন উত্তর এবং নানান দিক থেকে ডাক্তারদের যদি সেই নলেজটা আছে, তাহলে সাহায্য হবে গ্রামীণ চিকিৎসক, তা নাহলে প্রকৃত সাহায্য হবে না, বুঝতে পারলেন কথাটা? তাহলে বন্ধুরা, আমি এই পাঠটা শেষ করছি, এই দায় দায়িত্ব বোধ নিয়ে আমাদের পথ চলতে, ফলে গ্রামীণ চিকিৎসক আমাদের কি, গ্রামের স্বাস্থ্য কী হবে আমরা কি ভাববো, আমরা 5টা ওষুধ জেনে গেছি ফেলে দিলাম, আর এথিক্সের কথা, বড় কথা, যেটা আমি নিজের কাছে, নিজের পরিবারের ওপর, নিজের স্ত্রীর ওপর, নিজের পুত্রের ওপর, নিজের আত্মীয় স্বজনের ওপর যে জিনিস আমি না করতে পারি, সেটা আমি কখনোই আমি অন্য কোনো অজানা পেশেন্ট বা যাকে আমি চিনি না জানি না তার উপরে আমি প্রয়োগ করতে পারি না, যতই আমাকে প্রলোভন কোম্পানি এসে দেখা, কেউ এসে দেখা যায়।
এতগুলো নিউলি আপনাকে এই দেবো, বেড়ানোর টিকিট দেবো, ফ্রিজ করে দিয়ে যাবো, আপনার ঘরটা ডাক্তারও খুব গরম হয়, মানে এসি মেশিন পেলে কেমন হয়। আপনি বলে দেন আপনি 3 মাসের এটা যদি লিখে দেন তাহলে আমাদের কোম্পানির একটা অফার আছে। এবার আপনিও লিখতে শুরু করলেন, চোখ বন্ধ করলেন, কোম্পানি তো দিল কিন্তু মানুষগুলোর কি হলো তার যে খবর। এটা হচ্ছে এথিক্স, এটা হচ্ছে দায়বদ্ধতা। আমাদের কাছে মানুষের স্বীকৃতিটাই সব থেকে বড়, সরকারের স্বীকৃতিটা বড় নয়। সরকারের স্বীকৃতির জন্য আমরা লড়াই করছি, পেলে ভালো, কিন্তু মানুষের দায় আমরা নিয়েছি বলেই মানুষ আমাদের ভালো। ডিগ্রি দেখেন, ডাক্তার বলে ভালোবাসে, আদরযোগ্য করে, বিপদের আপদে ডাক্তার বিশ্বাস হয়, এমনকি কোয়ালিফাইড ডাক্তারকে দেখিয়ে এসে একবার প্রেসক্রিপশনটা দেখায়, দেখো তো ডাক্তার, এই দেখাতে গিয়েছিলাম ওখানে একজন এমডি ডাক্তারকে এগুলো লিখে দিয়েছে, এগুলো খাবো কি খাবো না, 500 টাকা দিয়ে। আপনি কিন্তু একটা এমডির থেকেও বড় ডাক্তার, কেন? কারণ আপনাকে সে বিশ্বাস হয়, যার কাছে সে গিয়েছিল তার সঙ্গে তার কোনো মেয়েদের দেখা, আগেও জানে না পরেও জানে, কিন্তু আপনি তার কাছের মানুষ, আপনি তার বিশ্বাসের মানুষ, আপনার কাছে এসে দেখায়, আপনার কিছুটা নলেজ থাকলে আপনি তাকে গাইড করতে পারেন, ঠিক আছে আপনি দেখি আমরা তো আছি, ভালো মন্দ কিছু হলে বলবেন। এই যে দায়িত্বটা পালন করে এটাই মেডিকেল এথিক্স, এটাই দায়িত্ব বোধ, এবং এটা আমরা মেডিকেল সায়েন্সের যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, যুগ যুগে বহু মানুষের বহু সাধনা বহু অত্যাচার তারা সহ্য করেছে মানব সভ্যতাকে এই স্বাস্থ্যের সম্পদটুকু দিয়ে যাওয়ার জন্য। আমরা চিকিৎসা করার সময়, দুটো পয়সা নেওয়ার সময় এই কথাগুলো যেন ভুলে না যায়, এবং সবসময় যাতে আমি মনে রাখি আমি আমার নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের এর উপরে যা প্রয়োগ করতে পারি, যে পরীক্ষা করতে পারি, সেগুলোই আমি পেশেন্টদের উপরে করতে পারি। আমি আমি আমাদের উপরে যা করতে পারি না, আমি পেশেন্টদের উপরে আমি এক্সপেরিমেন্ট করতে পারি। এটা আপনারা মেনে চলবেন তাহলে আমি মনে করি আপনারা আরও উন্নত মানের বৈজ্ঞানিক স্বাস্থ্যকর্মী হতে পারবেন, এবং আমাদের দেশের মানুষকে আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করতে পারবেন। আপনারা পরবর্তী ক্লাসে প্রবেশ করুন, আপনাদের অনেক 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 ধন্যবাদ। করে নেবেন আপনারা বইগুলো লেখা আছে। প্রথম ক্লাস দুটো হয়ে গেল, সেকেন্ড যেটা ক্লাস হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি। অ্যানাটমি ফিজিওলজি একটা বেসিক জিনিস, একটা জন্মেই একজন বাচ্চা দেখা গেল 5 খানা জায়গা 6 খানা আগুন দেখা গেল, তাহলে সেটা স্বাভাবিক না অস্বাভাবিক? কারণ কি আমরা জানি আমাদের 5টা আঙুল আছে, তাই আমরা যে 6টা আঙুলকে অস্বাভাবিক বলি, তো তাহলে কোনো চিকিৎসা করতে বলে অ্যাবনর্মালিটি বোঝার আগে নর্মাল জিনিসটা কি সেটাকে বুঝতে হবে। আমার ফোনে কোনো একটা ডাক্তারবাবু বলেছে, স্যার পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে না একটা কথা, কেউ যদি বলে যে রাই হাইপোকন্ড্রিয়া ব্যথা হচ্ছে, ইলিয়াক প্রেশারে পেন হচ্ছে, এপিগ্যাস্টিক রিজিয়নে পেন হচ্ছে, মোর সাইন্টিফিক, তাহলে দূর থেকে আমার সঙ্গে একজন স্টুডেন্ট আমার কথা বলছে, স্যার আপনার এপিগ্যাস্টিক পেন হচ্ছে। এই যে পার্টিকুলার কথা এই ক্লাসে ঢোকার আগে এবং ঢোকার পরে দুটো ডিফারেন্স হচ্ছে, আমাদের কিছু মেডিকেল টার্মিনোলজি আমার কথা বলব যেটা মোর স্পেসিফিক, হয়ে গেছে? আগে যখন যে পেটে ব্যথা হচ্ছে এখন আমার এপিগ্যাস্টিক পেন হচ্ছে, তাহলে আমি আর পেটে ব্যথা 10টা কারণ কেন, 1টা কারণ মানে মাথা ধরে এপিগ্যাস্টিক দিকে থাকতে হবে, তাহলে বেসিক জিনিসটা জানা এবং কিছু মেডিকেল টার্মিনোলজি যেটা আমাদের জানতে হবে। স্যার
সেক্সানে কিছু অর্গান যেটা আমার বাইলে সমান হবে, একদম সমান হবে।
তাহলে সেন্ট্রাল সেকশন দুটো দুটো হাত হবে কিন্তু তো লিভার চলে যাবে, লিভারটা অ্যাক্টিভ থাকবে। আবার এই কারণে যেটা করা হয় ইউরিন সেকশন করা হয় সেটা কর্মান সেকশন লিভার হয়। এবার আসছি যে আমরা তাহলে এই একটা আমি একটা মানুষের কথাবার্তা বলছি, আমি কথাবার্তা বলছি, হাঁপা নাচছি, খাচ্ছি বা টোটালটা, এটা টোটালটা একটা কোঅর্ডিনেটেড কাজ। আমরা এখানে একটা বসে আছি একটা ঘরের মধ্যে যেখানে নির্দিষ্ট ঘর আছে, একটা জানালা আছে, একটা দরজা আছে, একটা ঘর, তাহলে এই ঘরটা তৈরি করতে বেশি জিনিস কি লেগেছে? আমি এমন করে লাগলাম কিন্তু অনেক ঘর থেকে আসার সময় একটা একটা বাছা করে রাখে, অনেক জায়গায় করে রাখে, সেরকম এরকম ভালো হবে একটা নির্দিষ্ট ওয়েতে একটা নির্দিষ্ট ফিজিওলজিতে একটা অ্যানাটমিক্যাল পজিশন রাখে তবে ঠিক হবে। তেমনি আমাদের শরীর তৈরি করার জন্য একটা বেসিক জিনিস যেটা বলা হয় সেটা বলা প্রত্যেকটা জিনিস আলাদা কাজ করে। মাইটোকন্ড্রিয়া আমাদের ঘরে আছে, আমরা একটু পরে ফিরে যাচ্ছি ওইখানে কিষাণ ধরে যাবো, ওখানে খাওয়ার পাওয়া যায় মানে এই বিল্ডিংয়ের কিছু একটা চোটা ছেলের মধ্যে এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে তার ছেলের একটা কিছু এসে যত শরীরে যত কিছু এনার্জি ওখান থেকে তৈরি হয়। তাহলে এখান থেকে ধরে নেবো দাবি গেলাম একটা ভেন্টি অর্ডার আছে, ওখানে জলটা পাওয়া যায়, একটা জল পাওয়া যায়। তেমনি ছেলের মধ্যে গল্পি মধ্যে আছে কিন্তু সবচেয়ে উচ্চের মধ্যে সেটা হয়। আর এইটার মধ্যে আছে কিছু বেরোলে এটার মধ্যে যার যার সম্পত্তি এটা তারপর সুজিত ব্রহ্মচার অফিসে ঠিক নিয়ে যাচ্ছি কেমন মাদার টাইজারের স্ট্যাচু আছে পিছনে, তেমনি সেলের মধ্যে একটা কেন্দ্র আছে সব কেন্দ্র হিসেবে নিউক্লিয়ার আছে সেন্টার, তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে একটা সেটার স্ট্যাচু হয়, তার মধ্যে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কাজ। এবার এই যে সেলটা আমরা বললাম এই সেলটা যদি টিপিং টিপিং করে সাজানোর একটা নির্দিষ্ট কাজ করে, দক্ষিণ চব্বিশ মিজোরাম সরকার যে সেকশনে টিমে এসে যাচ্ছে চিকিৎসাটা করে তাহলে মাটি কাটে না, হয়তো কাটতে পারছে আলাদা বিষয় এটা টেলারিং কাজ করে, এই সেকশনটা মেডিকেল কাজ করে। তেমনি একটা নির্দিষ্ট ভাবে কাজ করে সেল যদি তৈরি একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে কলা বলা বা টিস্যু ওই সেলগুলোকে ওই নির্দিষ্ট কাজ করবে, সে অন্য কাজ করবে না। এরকম যে ভাগ আছে মানে এইখানে যেটা হার্ট আছে, হার্টের যে মেশিনটা আমি কথা বলছি গল্প করছি পড়াচ্ছি আমি কখনো ভেবে দেখছি আমার হাঁটু চলবে কি চলবে না, সে নিজেকে পাম্প করবে মানে এমন একটা কলা আছে নিজেকে অটোমেটিক সে পাম্প করতে পারে, এটা করতে পারে হাত তুলবো কি নিচে নাম আমি খাইলো খাইলে আমাকে নির্দিষ্ট দিতে হবে। তুমি শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কলা আছে তার বিভিন্ন কাজ করবে। একটা যে এপিথেলিয়াল সেল যেটা বলা আবরণী কলা, এই যে আমরা কেটে গেলে যে অ্যান্টিবডি দিতে হয় এই গরম হচ্ছে তাকে মানে আচ্ছা প্রায় শরীর চারদিকে বা কোনো বাজানো চারদিকে কাট আছে আবরণ যেটা আছে বলা এই পৃথিবীর ছিল আবরণী কলা। প্রশ্ন করবে শরীরের সবচেয়ে বড় বৃহত্তম অর্গান কোনটা, প্রশ্ন করে যাচ্ছি কোনটা কোনটা বৃহত্তম অর্গান, মাথাটা অনেক ভালো অর্গান, বৃহত্তম অর্গান হচ্ছে স্কিন, কানেক্টেড টিস্যু যে কানেক্টিভ মানে সংযোগ করা একটা সিস্টেমের সঙ্গে আর একটা সিস্টেম যোগ করছে। আমি কথা বলছি আমার এখান থেকে পাম্প করে ব্লাডটা এখানে সাপ্লাই করছে, অক্সিজেন নিয়ে আছে, কার্বন ডাইঅক্সাইড আনছে, আবার মানে খাবার দাবার এটিপি অথবা গ্লুকোজ সমস্ত সঞ্চালন করে কানেক্ট বিভিন্ন অর্গানের কানেকশন রক্ষা করছে, এখান থেকে ট্রেন এখান থেকে মেট্রো এখান থেকে অটো করে যে কানেকশান করছে সেটা হচ্ছে কানেক্টিভ যোগ কলা। আর নার্ভাস সিস্টেম তাহলে এইভাবে যেটা আছে এখানে আমি বসে আমার মনে হচ্ছে আমার হাসিলে গন্ডগোল হচ্ছে আমি ফোনে কথা বলে নিই, এই যে একদম জমা যায় নার্ভাস সিস্টেমের কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র একটা বিশেষ সিস্টেম যেটা আমাকে আবার ভাগ আসছে ডিটেলস কেমন মানে বেসিক জিনিসটা বলে যে ডিটেলস একটু পরে বলবো। নেক্সট মাসেল মাসেল যেটা আছে
ফ্র্যাকচার
কারণ তার থেকে ডায়াবেটিস তৈরি হয় না বলে সেই জন্য এজ অনুযায়ী বয়স অনুযায়ী একটা ডায়াবেটিস তৈরি বয়স মেটাবলিস তৈরি হয় বয়স তার থেকে থাকছে আমাদের খরচা নয় থাকে না আমরা গ্রামীণ ডাক্তার অনেক সময় করবেন না অনেক সময় করি যে আমরা চেষ্টা করি ইউনিটে আর্টিকেল ইউনিটের সময় আপনার দিয়ে দেন অনেকে অনেক দেন আপনার সে দিতে গেলে কী করতে হবে সেটা খেলাটা করে জানতে হবে খেলাটা জানতে দিতে বলছে উৎসাহ দিচ্ছে না কিন্তু জানতে হবে এই দুটো মনে মাঝে একটা গ্যাপ থাকে এই বলে সাইনেবল স্পেস এবং কোনো একটা শান্ত পদার্থ থাকে সাইনেবল ফ্লুইড এটা নর্মালি থাকে যেমন ফ্যানের চাকার সঙ্গে রটার সঙ্গে ঘর্ষণে কোনো হয়তো ব্রিজ থাকে কিন্তু এটা থাকে অথবা আমাদের এটা ব্রিজ নষ্ট করে যদি কোনো কারণে এই স্পেসটা কমে যায় তাহলে সারা কোনো ঘষাঘষি থাকবে সেক্ষেত্রে কোনো ইঞ্জুরি হবে ঠিক আছে ইঞ্জুরি হবে বেশি ইঞ্জুরি হবে এই একটা বয়সে পর 65-70 বয়স পর এই স্পেস অন্তত পায়ে বাঁধা তারা হাঁটতে পারছে না ফ্লুইডটা কমে যায় ফ্লুইড কমে যায় কথা কমে গেছে ঘষে ঘষে তারা কারণ কি একটা বয়স পর মন আর তৈরি হয় না যত ওজন বাড়ছে সারা সব ভাত ওখান দিয়ে যাচ্ছে সারা ঘষাঘষি হচ্ছে আবার সবসময় বুঝতেও পারিনি
এর মধ্যে কিছু কিছু আছে, যারা আমাদের ফ্যামিলির মধ্যে আছে, বাবা সব চিন্তা করে আমি করতে চাইছি আর মনটা মাঠে বাড়ি কাটাবেন, এর বিভিন্ন যারা মেম্বার আছে যারা আছে তার বিভিন্ন যদি কোনো কারণে দেখেন নিউট্রিশনটা বেড়ে যাচ্ছে, নিউট্রিশন নর্মালি থাকে, যদি বুঝতে অসুবিধা হয় যে ব্লাড গ্রুপ যখন আসবে ডান দিকে সব নর্মাল লেন্স লাগা থাকে, তাই তো ডাক্তারের কম লাগে, তো সেই জন্য যেটা হরমোন সেটা উজ্জ্বল করে লেখা থাকে, দেখা থাকে বোল্ড করে, তাতে যদি দেখুন আমার অনেক ডায়াগনোস সেটা ফ্লুরোসিন দিয়ে দেয় দিয়ে দেয়, ঠিক বলছি? হ্যাঁ, নর্মাল লেন্সটা আমি দেখি না সবসময়, আমার একটু মহিলাকে সম্ভব হয় আমার হয় না, কোনো এক্সপার্ট ডাক্তারও হয় না, সব অনেক সময় আর লেন্সটা দেয় আছে এই নর্মালের নিচে কেটে হচ্ছে নাহলে 60-70, যদি কোনো কারণে এটা বেড়ে যায় তাহলে ভাবতে হবে একটা ইনফেকশন হচ্ছে, নিউট্রিবিলিটা আছে ইনফেকশন হলে বাড়ে, কোনো কারণে যদি আমাদের এখানে দন্ত হয় তাহলে সমস্ত সেন্টার থেকে সমস্ত থানা থেকে পুলিশ সেখানে করলে অ্যাডমিশন কেনে আনবে, যে কোনো কারণে শরীরে ইনফেকশন হচ্ছে শরীরে নিউট্রিবিল প্রোডাকশনটা বেড়ে যায়, তার নিউট্রিবিল বেশি কারণ ধরবো দেখা ইনফেক্টিভ কজ, কারণ ইউসিনোফিল কোনো কারণে শরীরে অ্যালার্জি বেড়ে যায় তাহলে ঠিকঠাক ক্রিমি হয়েছে বা ক্রিমি ইনফেকশন হয়েছে তাহলে কিন্তু ইউসিনোফিলটা বেড়ে যায়, ফাইলে দিয়ে আবেছে বাংলায় বলা হয় অনুচক্রিকা, ইংরেজি বলে থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট ক্লিনিক বুঝেছে, কিছু কিছু রোগ আছে পরীক্ষা করা হবে, কিছু কিছু রোগ আছে খুব কমন যেখানে প্লেটলেটটা কম করে, যেমন ডেঙ্গু এটা কমন, এটা ডেঙ্গু মানে যার যে মাসটা বসে যে প্লেটলেট ডেঙ্গু তোমার কেউ জানে না বিশ্বাস করি না আর এখনো তো মাথায় আসছে না, তো ডেঙ্গু হয়ে যায় আমাকে প্লেটলেট প্লেটলেট ডেঙ্গু হয়েছে কেন পাচ্ছে না, আর একটা জিনিস তোমার ডেঙ্গু দেখতে হয় কিন্তু যিনি একটা প্লেটলেট আর একটা এমসিবি পিসিবি প্যাক্সেল ভালি ভ্যাক্সিন বলুন কি হয় ডেঙ্গুতে যেটা হয় শরীরের মধ্যে যে পরিমাণ আরবিসি আছে যদি কোনো কারণে শরীরে জলটা বেশি হয়ে যায় তাহলে এক গ্লাস জলে আমার 10 গ্রাম চিনি আছে ভ্যাক্সিন এই এক গ্লাস জলে আমাদের 10 গ্রাম চিনি আছে যেগুলো মিষ্টি লাগবে আমি আস্তে আস্তে জল বের করে দিলাম মিষ্টিটা বেড়ে যাবে ভ্যাক্সিন ভালো জল নর্মালি আমার যা আছে যদি কোনো কারণে ডিহাইড্রেশন হয় ডেঙ্গুর ডিহাইড্রেশন হয় তাহলে ভ্যাক্সিন ভলিউমটা বেড়ে যাবে ভাবলো এই ঘরে বসে আছেন আমি তাহলে এই টোটালে জায়গা ছোটো করে দিলাম তাহলে ঘন হয়ে যাবে পিসিবি যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে পিসিটা খারাপ আছে ডিহাইড্রেশন আরও আরও বেড়ে দিলাম 40 ক্রস করলে সেটা খারাপ আর 40 ক্রস করা আমার পিসিবি ভর্তি করতে হবে ও মুখে জল খেয়ে ওআরএসকে হবে না ইন্টারনাস দিতে হবে তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টে তার নিজস্ব একটা মায়াস সেটা করা হবে নেক্সট নার্ভাস সিস্টেম ইস অ্যাপোকে বলা একটু দেখা যাচ্ছে একটা নিউরন এবার কত বুঝলে একটা নার্ভাস সিস্টেম আছে নিউরোলজি যেটা হয় নার্ভাস নিউরন এটা একবার ডেনড্রন যেটা থেকে আটকা আনে এটা রেডিয়েস পাওয়া আছে অ্যাকশন এইটা দেখে যেটা বলা আছে যে মধ্যে এটা যেটা আবরণ দিয়ে থাকা থাকে এই আবরণটা কোনো কারণে আমার লাগছে এখানে আর স্মার্ট সেল আছে আছে এই সিটটা করে মায়াইলিন সি তারপরে লাভ কি আমরা কোথায় কোথায় ইঞ্জেকশন দিয়ে দিই দিয়ে দিল কোনো শরীরে দিলাম বাচ্চা আমাকে তো দিলাম অবস্থা দিলাম প্রত্যেকে শরীরে যে লাগে আমার দিলাম মোটামুটি লাগবে হবে হবে বাচ্চাদের যে পার্টিকুলারলি এই যে নিয়মের মায়াইলিন সি তৈরি হতে অনেক সময় লাগে তাহলে আমার ক্ষেত্রে ইঞ্জেকশন দিলে সেটা সব টিস্যুকে এফেক্ট করে আমাদের নার্ভাস টিস্যুকে এফেক্ট করে কিন্তু ভিতরে ঢুকবে না একটা আবরণ দিয়ে ঢাকা আছে বাচ্চাদের ক্ষেত্রে একটা যেমন ব্রেনে একটা ঢাকা থাকে আমাদেরও থাকে সে ব্লাড ব্রেন ব্যারিয়ার বিবিবি ব্লাড ব্রেন ব্যারিয়ার সেটা আমাদের কিন্তু তৈরি থাকে আমাদের কিন্তু সাইডের সমস্ত ইঞ্জেকশন নার্ভে পৌঁছবে না তাহলে সেফটি মার্জিন বাচ্চা একটা গাপ থাকে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে অনেক সময় লাগে তাহলে কোনো কারণে যদি মাইলেন্স না থাকে কিন্তু ঠিক আছে ইঞ্জুরি হয়ে যাবে মাথা ইঞ্জুরি হয়ে যাবে আবার আরেকটা ধরো আমাদের কোথায় কোথায় হাইপোনেট্রিমিয়া হলে সোডিয়াম কমে গেলে সোডিয়াম দিলে লবণ খাই দাও এখন নতুন ওষুধ আছে টলভ্যাক্টাম বলে পাওয়া যায় হাইপোনেট নামে পাওয়া যায় ম্যাট্রেস নামে পাওয়া যায়
যদি কোনো কারণে হাইপোনেট্রিমিয়া হয় নর্মাল রেঞ্জ হচ্ছে 135 থেকে 145, খুব দ্রুত কিন্তু কারেক্ট করা যাবে না। শোনা যাচ্ছে? কোনো কারণে সোডিয়াম যদি কমে যায় তাহলে হাইপোনেট্রিমিয়া বলে খুব দ্রুত কারেকশান করা যাবে না। দিনে কারেকশানে হচ্ছে 8 থেকে, যদি 112 হয় আমি একদিনে টার্গেট করবো 5 থেকে 6 16 17, কিছু করবো না, অনেক মানে করবো না, কেন করতেই তো চাইছি। খুব দ্রুত কারেকশান করলে এই লেয়ারটা মায়ের সিটটা নষ্ট হয়ে যায়। সেই রোগটা কি বলে সিপিএম, সিপিএম সোটা কথা বলে সিপিএম, সেই সিপিএম নয়, বুঝা যাচ্ছে? সেখানে মায়ের সিটটা নষ্ট হয়ে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা কখনো তৈরি হবে না। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পেশেন্ট ছিমিয়ে যাবে, বললাম শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশি আছে, একটা যে কার্ডিয়াক মাসেল, একটা স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, স্মুথ মাসেল আর স্কেলেটাল মাসেল মোরালস একই রকম। কার্ডিয়াক মাসেল বিশেষ স্পেশালিটি যেটা আছে এটা কিন্তু কোনো আজ্ঞা ছাড়া কোনো ডিরেকশন ছাড়া নিজে থেকে সারা শরীরটা করে, যার জন্য আমি নিশ্চিন্তে কথা বলে যাচ্ছি, আমার হাতটা পাম্প করছে, ঘুমানোর সময় পাম্প করে, জেগে থাকার সময় পাম্প করে। আবার আমাদের লাংসের চাপে পেশিরা যেটা নিজে থেকে সংকোচন প্রসারণ, যার জন্য শ্বাসকষ্ট সাহায্য করছে, কিন্তু এই পেশিগুলো কিন্তু সংকোচন প্রসারণ হতে গেলে আমাদের ডিরেকশন লাগে। এখানে মাসে মাসে কারাবন্দি কারাবন্দি এখান থেকে একটা আজ্ঞা লাগে, মানে সে ডিরেকশন তাকে আমি মারতে যাই, কিন্তু এটা নিজে থেকে সাহায্য করতে পারে না। এই যে টোটালটা বললাম, সে অনেক বছর একরকম কাজ করে পেশি, সেটার সঙ্গে কানেক্টিভ টিস্যু ব্লাড, সেটার সঙ্গে মাস্কুলার পেশি, তার সঙ্গে স্কেলটা, তার সঙ্গে নার্ভাস সিস্টেম, আরও একটা তন্ত্র আছে, সে টোটালটা মিলে কিন্তু একটা বডি। সে কোনো জায়গায় কলা করা থেকে আসছে অর্ডিনারি ওয়েটা না, তবে শরীরটা কাজ করছে, ঠিক আছে? এই জন্য অনেক সময় আমাদের স্পেশালিটি একটা রেফার করে একটা ঝোঁক থাকে, এটা পাচ্ছি না, আমাদের নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেম করলাম, কিন্তু আলটিমেটলি শরীরটা তো ওষুধ নিচ্ছে, সে বলছে আমি আমার পাঠশালা দেখব, কিন্তু আমার কিন্তু একদম ডাক্তার লাগে যে কোঅর্ডিনেট করতে হবে। টোটালটা শরীরটা তো একটাই, কিন্তু একটা কোঅর্ডিনেশন লাগে, যে বডি ফ্লুইড এই যে আমার শরীরে চলছে, তাহলে আমার এই মুহূর্তে ওজন আমার 80 কেজি ওজন, 80 কেজি ওজন কি আমার হাড়, 80 কেজি আমার মাসেল, এরপরে জল আছে বেশি, এই জলটাকে প্রায় 60% জল, হ্যাঁ টু থার্ড, তাহলে আমার 80 কেজি ওজন, আমার জল কত, 8-6 কেজি, এতখানি জল আছে। কোনো কারণে যদি জল কম হয় তখন আমাদের বিভিন্ন রকম উদ্দীপনা হয়, জিনটা শুকিয়ে যাওয়া, জল পিপাসা পায়। আবার এই জলটা যে 60% আছে সেটা আবার বিভিন্ন জায়গায় ভাগ হয়ে থাকে, কখন সেলের মধ্যে দুইটা সেলুলার, কখন সেলের বাইরে এক্সট্রা সেলুলার বা তিনটা সেলুলার, দুটো সেলের মাঝে মধ্যে। এই কোনো কারণে যদি একটা জায়গায় কম পড়ে আর একটা বেশি হয় তাহলে এর মধ্যে ব্যাপন অভিশোধনের মাধ্যমে এক থেকে করে কিছু কম্পেনসেশন করে। প্রথম যখন শরীরে জলের চাহিদা বা জল কমে যায় তাহলে সেই জায়গাটা চেষ্টা করে ইন্টাসিপ্টার ফ্লুইডটা ম্যানেজ করে, তাতে না হলে আস্তে আমার শরীরে গ্যাপ, কারণ ডায়রিয়া হলে ডিহাইড্রেশন চুচি যায়, জুচুকে যায়, প্রথমে এক্সট্রা সেলুলার অর্থাৎ আমার টিউবের মতো অত নালীর মতো রক্ত নালীর মতো যে জলটা বেরিয়ে আছে সেটা অথবা জিআইটা একটু বেরিয়ে যায়, প্রথমে ওখানে কম হয়, তারপর আস্তে আস্তে সেল থেকে বেরিয়ে আসে, তখন ডিহাইড্রেশন হয়, তখন চোখ শুকিয়ে যায়, তখন স্কিনটা চেপে যায়, মুখ শুকিয়ে যায়, তখন হয়, সেগুলো সময় মতো রিপ্লেস না করলে খারাপ হবে। এরা হচ্ছে এনার্জি প্রোডাকশন বা সেলুলার ডেসক্রিপশন, যেটা আমি প্রথমে বললাম যে শরীরের মধ্যে সেল, সেলের মধ্যে বিভিন্ন মানে কণা আছে, এবং মাইটোকন্ড্রিয়া যেটা আছে এর মধ্যে শরীরের সবচেয়ে শক্তি ফল, সেখানে যে আমরা যে খাচ্ছি সে মাংস খাই আর পনটা খাই বা মানে ফ্রাইডে যাই খাই, আলটিমেটলি তিনটে জিনিসকে ভেঙে 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 একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা ফ্যাট, ঠিক আছে? এইটা আস্তে আস্তে মূল গলায় চলে আসে, সেইটা তারপর পাচন হয় এখানে, সেখান থেকে এনার্জি দুটো স্টেপে হয়, সেটা গ্লাইকোলাইসিস
ক্রেবস চক্রে হতে হয়। একটা জায়গায় হচ্ছে তোমার গুণ আট হাজার বত্রিশ কোনো এটিপি তৈরি হয়, এইভাবে এনার্জিটা আমাদের তৈরি হয়। এবার মেটাবলিজম অফ বিপাক, আমাদের শরীরে কতগুলো কাজ চলছে, কিছু সব কাজে ভালো জন্য চলছে, তা কিছু আছে যেটা গঠনমূলক, সেটা বলা হয় অ্যানাবলিজম বা গঠনমূলক। যেমন খাদ্য থেকে আমাদের খাচ্ছি শাক সবজি সব খাচ্ছি, এটা কিছুটা শরীর ক্ষয় হয়ে যাচ্ছে, আবার কিছুটা শরীরে সঞ্চয় হয়ে থাকে, কার্বোহাইড্রেট লিভারে সঞ্চয় হচ্ছে, ফ্যাটও সঞ্চয় হচ্ছে, এটা গঠনমূলক। আমরা সারা জীবন চাষ করছি বা আমরা চেম্বার করছি, আজকে 500 টাকা ইনকাম হলো, 500 টাকা খরচ করি রেখে দিই, ক্যাশ ব্যাগসে রাখি, তারপর তোমার ক্যাশ ব্যাগটা বড় হয়ে যায়, ওটা একটু সোনা কিনে নিই ছোটো আকারে রাখি, রাখি তো এটা গঠনমূলক, এটা করে অ্যানাবলিজম। আমার কিছু যখন থামতে হয়, ধরো কোনো কারণে আমার খাদ্যের অভাব হচ্ছে, অনেকক্ষণ ধরে আমি সকালে খাইনি, তাহলে আমি এখানে যার চর্বি জমে আছে আসি করেছি, এই যেটা হচ্ছে যে সংকট মানে বস্তুতে ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, এটা করে অ্যানাবলিজম। ধরো খরা হয়ে গেছে, দুর্ভিক্ষ হয়ে গেছে, সঞ্চয় ছিল আস্তে আস্তে বেরোচ্ছে, এটা হচ্ছে অ্যানাবলিজম। ইমিউন সিস্টেম আর রোগ প্রতিরোধ, আমাদের শরীরে ধরো আমাদের একটা আগ্রহী কলা আছে, এটা এছাড়াও শরীরের ভিতরে একটা সিস্টেম আছে যেটা কোনো ইনফেকশান বাইরে থেকে এলে সেটা প্রতিরোধ করার ব্যবস্থা আছে। গভর্নমেন্টে যেমন এক মেশিন আছে, পুলিশ প্রশাসন তার মিলিটারি আছে, শরীরে তো নিয়ে আছে সিস্টেম আছে, শরীরে বাইরে কোনো ইনফেকশন যদি ভিতরে আসে, যে ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাল দেয়া হোক, শরীরটাকে কিন্তু বাইরের জিনিস এটা বলা হয় যে ফরেন বডি হিসাবে ট্রিট করে, ফরেন বডিটা ভিতরে ঢোকার পরে সেটা বাইরের জিনিস এসেছে, তার এগেনস্টে জিনিস তৈরি করে, বাইরে এই জিনিসটিকে ফরেন বডি বলা, এটা মেডিকেলি বলা হয় অ্যান্টিজেন, এটা শরীর তৈরি হওয়ার পরে তার ইমিউনিটি জিনিস তৈরি করা, সেটা হল অ্যান্টিবডি, ঠিক আছে, পরে আমরা রক্তের কমে করে এই বেশি জানতে পারলাম। এই যে আমরা ইমিউনিয়েশন দিই, এই ভ্যাকসিন দিই, কিছু কিছু আমরা দিই যে ভ্যাকসিন মানে কিছু লাইভ অ্যাটিনিটে যাতে জীবিত, এমন জীবিত যে পরিমাণ অল্প একটু দিলে বেশি দিই, অল্প একটু দিলে কিছু ক্ষতি হবে না, হয়তো দেখবো ওর এগেনস্টে এমন অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে সারা জীবনে যাতে আর এই জিনিসটা না হয়। আবার কিছু প্রোটিন আছে যেটা এক মানে জীবিত না, সেটা মৃত অবস্থা দিয়ে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি যাতে করতে গেলে না, এটা ইমিউন সিস্টেমের জন্যই করা হয়। এই ক্রেডিয়ে তো চিকিৎস নিয়েছো, বলছে হ্যাঁ নিয়েছি, আর একজন স্যার ক্রেডিট ঠিকই নিতে হবে, আমি কিন্তু এক মাস আগে নিয়েছিলাম, নিতে হবে, আর আমাকে খেয়াল দিতে হবে না 6 মাস পরে, এই ডিউরেশনটা বলে কেন যে পুরো এগেনেস্ট যখন চিকিৎসা মাইক্রোসফট দিয়েছি বাইরে পার্টি গেলে তার এগেনে 6 মাস পরে XYZ 3 মাস 6 মাসের একটা কাটার মার্জিন, কেন সেটা বোঝানোর চেষ্টা করছি, এই সময় একটা ইমিউন সিস্টেম তৈরি হয়, ওই সময় এক্সট্রা ফিটনেস হলে কোনো কাজ লাগবে না, যতটুকু তৈরি হয়ে আছে সেটুকু কাজ লাগবে, ঠিক আছে। এটা সার্কুলার সিস্টেম, এই সার্কুলেশন কীভাবে তঞ্চন হয়, কীভাবে কোয়াপোরেশন হয়, আমাদের সারা শরীরে পড়াচ্ছে, সারা শরীর রক্ত সংগ্রহ হচ্ছে, রক্ত নাহলে হাঁটতে পাম্পে সারা শরীর ছড়িয়ে যাচ্ছে, কিন্তু কোথাও তো ব্লড বেঁধে যাচ্ছেন, তাহলে কেটে গেলে একটু রক্তটা হয় কেন, হয়তো কেটে গেলে কিছু রক্ত তখন হয়ে যাবে, শরীরে এই রক্তের মধ্যে কিছু উপাদান আছে যেটা হচ্ছে রক্ত বঞ্চনে সাহায্য করে, মূলত হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা, তাহলে এই অনুচক্রিয়া সারা মধ্যে ঘুরে বেড়াচ্ছে রক্তের, তাহলে ভিতরে হচ্ছে না, এই তঞ্চন করার জন্য বা কোয়াগুলেশন হওয়ার জন্য ক্লট করার জন্য একটা পরিবেশ লাগে, সেটা যদি কোনো সময় কোনো জায়গায় ছিঁড়ে যায়, তাহলে আমার ভিতরে রক্তের ভিতরে স্মুথভাবে চলে আসে, কোনো কিছু কোথাও জমছে না, যদি কোনো কারণে ছিঁড়ে যায় ওই জায়গাটা র হয়ে যায়, ইরেগুলার সার্কুলার যাবে, এদেরগুলো সার্কেল যখন ধাক্কা কেটে সরে যাচ্ছে, যখন ধাক্কা কেটে ওরা ভাঙতে শুরু করে, একটা যখন ভাঙতে শুরু করে তখন যখন প্লেটলেটটা ভেঙে যায়, সে আর ওলাই চলে 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 সবাইকে ডেকে আরও 10টা 100টা 1000 প্লেটলেট জমে একটা জায়গায় ব্লক করে যায়, ও ওর থেকে ভেঙে ভেঙে একটা ফিল্টিনের মতো একটা জিনিস, মশারির মতো একটা জিনিস যেটা তৈরি হয়, তারপরে রোজার রোজার এখন নদীর বাঁধ ভেঙে গেছে, মাটি দিয়ে সে চলে যাচ্ছে, তখন কী করে কিছু বাঁশ টাঁশ দিয়ে তারপরে বা জাল দিয়ে নেট দিয়ে তাকে মাটি দিত, তেমনি ওইভাবে একটা তৈরি হয়, তাকে আস্তে আস্তে প্রশ্ন আসতে পারে যে শরীরের মধ্যে ভয় দেখা না, না শরীর মানে শুনুন মাসের মধ্যে প্লেটলেট কখনো ভাঙে না, এই যেগুলো সার্কে সরে যথেষ্ট করে, এই একটা আবার কোনো কারণে ধরো বেশি প্লেটলেট তৈরি হচ্ছে, হাইপার কোয়াগুলেশন স্টেট তৈরি হয়, সেক্ষেত্রে হতে পারে কিছু যে রোগ আছে যেটা হচ্ছে প্লেটলেট খুব বেশি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে রক্ত বা কোনো কারণে কোনো শরীরে কোনো
আমাকে অঙ্গ ধরে চলাচল করা কোনো করছে না, তবে এখন আমার ফ্র্যাকচার হয়েছে, আমি অর্থনীতি ক্ষতি করার পর চুপচাপ শুয়ে আছি। নর্মাল ছাড়া কথা হাঁটা চলার পর আমি ছাড়া করছি না, তাহলে অনেক সময় সিটাসিস হওয়ার জন্য, ইমোবিলিস হওয়ার জন্য পায়ে ব্লড জমে, অনেক সময় ফ্র্যাকচার করতে গেলে পা ফুলে গেছে, হয়ে গেছে ব্লড জমে, ডাক্তার ভিতরে অক্সিজেন হয়েছে, উঠে গেলে কত কারণেই পায়। স্কিনটা তো আগে বলে দিয়েছি, জিআইসি মানে একদম প্রাথমিক সময় হয়ে গেছে, প্রাথমিক জিনিসগুলো বলে ছেড়ে দেওয়া আছে। জিআই সিস্টেম একটা ফিজিওলজি, এই আমরা একটা একদম মুখ্য মুখগর্ভ, এই মুখগর্ভে একটা পাইপ পর্যন্ত টোটাল নালী যেটা আছে তার সঙ্গে আনুষঙ্গিক কিছু অঙ্গ আছে, সঙ্গে জিআই সিস্টেম। তেমন একটা যে পরবর্তী আছে কিছু গ্রন্থি আছে, যেটা আছে এই যেটা প্রশ্ন আসবে শরীরের বৃহত্তম গ্রন্থির নাম কি? লিভার, আরো বলি মানে আমাদের নর্মালি পেট থেকে ঢুকেছে মতো লিভার, লিভার সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার। সার্কুলেটরি সিস্টেম, এই ছবিতে কোথাও লাল কোথাও নীল দেখা যাচ্ছে, শরীরের মূল সার্কুলেটরি সিস্টেমটা কোথায়, কারণ হার্ট হার্ট একটা নির্দিষ্ট অন্তরে পাম্প করে, পাম্প করে সারা শরীরে ছড়িয়ে পড়ে, পাম্প করার পর সেখান থেকে আস্তে আস্তে ধমনে দিয়ে আটায় দিয়ে রক্ত আস্তে আস্তে বেরিয়ে বেরিয়ে যায়, সেখানে ধমন থেকে আরও সরু সরু হয়ে আটারি আটারি একটা জায়গায় গিয়ে সরু সরু জালি হয়ে যায়, জালি হওয়ার পর সেটা প্রচুর সময় মিশে যায়, সেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মানে এক্সচেঞ্জ হয়, খাবার দাবার দিয়ে দেয়, দূষিত পর্ত নিয়ে নেয়, নিয়ে আবার সেটা শিরা থেকে শুরু করে আস্তে আস্তে আমার হাটে ফিরে আসে। এই হচ্ছে টোটাল সার্কুলেটরি সিস্টেম নর্মালিভাবে দেখানো। জেনারেলি জেনারেলি 95% ক্ষেত্রে অমনই দিয়ে বিশুদ্ধ রক্ত যায় আর সেটা দিয়ে অশুদ্ধ রক্ত আসে। জেনারেলি মনে হয় কি কিছু ব্যতিক্রম আছে, একটা জায়গা যেটা ব্যতিক্রম হচ্ছে সেটা হচ্ছে যখন হার্ট থেকে লাংসে আসে যেটা দিয়ে রক্ত আস বেরিয়ে যায়, তো ধমনী হওয়ার মতো এটাকে তো ধমনী কিন্তু সেটা অশুদ্ধ রক্ত যায়। বুঝতে অসুবিধা হলো প্রথমে হাটে থেকে বেরিয়ে রক্ত গেলে একটা বিশুদ্ধ রক্ত যায় সেটা হচ্ছে আটারি বা ধমনী, আর শরীরের বিভিন্ন প্রান্ত থেকে যখন রক্ত আসে অশুদ্ধ রক্ত সেটা হচ্ছে আটারি ব্রেন অথবা শিরা, এটা কমন। একমাত্র একটা জায়গায় ডিফারেন্স আছে, হাটে যেমন লাংসে যা ধরো সারা শরীরে রক্ত এসে প্রথমে এসে আসে রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়ামে রাইট ভেন্টিকেল, রাইট ভেন্টিকেল হয়ে সেখানে হচ্ছে পালমোনারি আটারি দিয়ে যেটা যায় সেটা কিন্তু অশুদ্ধ রক্ত যায়, লাংসে যায় লাংসে শোধন হয়ে পালমোনারি ভেন দিয়ে আবার শুধু এই ক্ষেত্রে পালমোনারি কোথাটা যোগ থাকে তখন কি জিনিসটা উল্টো হবে, আর কেউ যদি ভালো উত্তর দিচ্ছে তখন একটু ধরা হবে কেমন একটা ভেঙের নাম করে যেমন অশুদ্ধ রক্ত যায় বিশুদ্ধ রক্ত যায়। এটা তো আছে রেসপিরেটরি সিস্টেম, একদম এই নেজাল ক্যাভিটি থেকে একদম লাংস কিন্তু ডেভেলপ হয় রেসপিরেটরি সিস্টেমের মধ্যে, এর মধ্যে যেটা মূল লা ব্যাকটেরিয়া ভুঙ্কিল এগুলো আছে তার সঙ্গে অ্যাসোসিয়েট কিছু মাসেল আছে যেটা আছে মানে সংকোচন বোঝানো আর বোঝানোর সাহায্য করে। এখান থেকে যেটা আছে এটা বলা কি তোমাকে এখান থেকে উপরটা বলা আপার স্পিডে ট্র্যাক লোয়ার স্পিডের নিচেটা বলা, এই অনেক সময় কুয়ারকে বলা হয় না আপার স্পিড ট্র্যাক ইনফেকশন আছে, একটা হাঁচি কাশি হচ্ছে নাকে জল আসছে কিন্তু পাটটা বুঝি নেই সেটা কুয়ারকে আপার স্পিড ট্র্যাক ইনফেকশন, আর যখন নিচের দিকে হয় কাশি হচ্ছে তখন লোয়ার লোয়ার স্পিড ট্র্যাক ইনফেকশন। এখানে যেটা নেজাল ক্যাভিটি আছে কোনো সাইনাস কিছু আছে অনেক সময়টা কাজ আছে অনেকটা ইয়ার অ্যাকোমোডেশন চেষ্টা করবো, আমি ধরো কোনো কিছু গরম হাওয়া যায় কিছু ঠান্ডা করবো বা কিছু ঠান্ডা হাওয়া দিলাম গরম করে দেন বা শীতের সব নাক দিয়ে এখন জোরে নিঃশ্বাস করি কী গরম লাগে এবং দিকে না যাতে এই বাইরের হাওয়াটা এই নিজের কবিতে আসার পরে কিছুটা টেম্পারেচার চেঞ্জ করে শরীর প্রতি উপযুক্ত হচ্ছে সেভাবে সে পাঠায়, এটা একটা কাজ। আরেকটা কাজ ওখানে সিরিয়া মতো একটা আছে যেটা হচ্ছে আমাদের বাইরের জিনিসপত্র অশুদ্ধ জিনিসপত্র কোনো ফরেন পার্টিকেল ধুলো বালি আসার সময় সেটা আটকে দেন আটকে যেত, এই যখন ট্রেনতে ফেরার সময় জানলা দাঁড়িয়ে গিয়ে বলুন যে নাক জানার সময় কালো বেরোয় বেরোয় কেন এই ধুলো বালি এখানে আটকে গেছে, অথবা ধানে কাজ করছে অথবা মাঠে কাজ করছে
মানে কিছু ডাস্টে কাজ করার পর যে নাকি যে কালো হয়ে যায় এই ময়লা ধরে না আসে, এখানে কিছু সিস্টেম আছে যেটা প্রিভেন্টিভ কাজ করে আবার কিছু আর হচ্ছে ইউরিনারি সিস্টেম রেচন তন্ত্র শরীরে যে বিকার হচ্ছে বা যে কাজকর্ম হচ্ছে সেটা যে দূষিত পদার্থ তৈরি হয় সেটা শরীর থেকে নির্গত যে হতো সেটা হয় রেচন তন্ত্র সাহায্যে। মূল রেচন তন্ত্র আমাদের হচ্ছে কিডনি, কিডনিতে এরা যে বেরিয়ে যায় সেটা ডিফেন্সিভ চ্যাপ্টার পরে পড়ানো। এছাড়াও আরও একটা দুটো সিস্টেম আছে যেখানে হচ্ছে গিয়ে রেচন মানে দূষণ বেরোয় যেমন খামের সময় বেরিয়ে যায়। আবার ধরো রেসপিরেশন কোনো ভোলাটাইল জিনিসপত্র গ্যাসীয় জিনিসপত্র লাংসের আমরা নাকের মাধ্যমে জিনিসটা বেরিয়ে যায়, আবার কিছু জিনিসটা লিভারের মাধ্যমেও বেরিয়ে যায়। মূলটা হচ্ছে রেচন তন্ত্র কিডনি, আর এছাড়া অ্যাক্সেসিভ কিডনি আছে, স্কিন আছে, লিভার আছে এবং হচ্ছে লাংস আছে। রিপ্রোডাক্টিভ সিস্টেম এর আলাদা সেক্টর সেখানে পড়ানো হবে। এটা যেটা আছে এখানে একটা কিছু জিনিস পড়ার ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম যেটা ছবিটা দেওয়া আছে খেয়াল করে দেখবেন ঠিক যেটা ইউটিরাস তার নিচে যেটা আছে জমি জায়গাটা প্রত্যেক পিছনে ব্রেকডাউন আছে। দেখুন অনেক সময় কী হয় বাড়িতে লেবার করার সময় ডেলিভারিতে সময় অবস্ট্রাক্টেড লেবার ধরে রয়েছে, অনেকক্ষণ আটকে গেছে আমরা না করি কেন বাড়িতে একদম পাঠিয়ে দেয়, অনেকক্ষণ আটকে থাকলে অনেক সময় এখানে ইসকেমিয়া হয়, তখন এখানে ফিস্টুলা হয়ে যায়। কেন ভেজে নেয় ফিস্টুলা বলে যেন তুলে তারা ভেজে নেয় আর বাচ্চার দাঁত থেকে অনেক সময় পায়খানা আমাদের বন্ধ হয়েছে, অনেক সময় এই ইউরাইন ব্লাডারের সঙ্গে ফিস্টুলা হয়ে যায়। ওখানে সারাক্ষণ ডেলিভারি হয়ে গেলে সব হয়ে গেল পরে সারাক্ষণ একটা ইউরিনে গন্ধ আসে এবং লিকেজ হচ্ছে, এখানে ফিস্টুলা হলে হয় না, এই জন্য স্ট্যাক্সটা দেখানো হচ্ছে। আটা কিন্তু যেটা মেয়েদের সঙ্গে ফিমেল আছে এই জায়গাতে মূত্র নির্গত হওয়ার এই জেনটা অনেকটা বেশি এটা অনেকটা কম, এই জন্য মায়েদের ক্ষেত্রে ইউরাইন ট্র্যাক ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি থাকে, এর ট্র্যাকের লেন্থটা অনেক কম। নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র একটা কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম আছে আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেখানে ব্রেন তার সঙ্গে স্পাইনাল কর্ড আর পেরিফেরাল মধ্যে আছে বাকি এখান থেকে যেগুলো বেরিয়ে এক্সারসাইজ এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর আছে রিফ্লেক্স আর্ক আর সংবেদন এগুলো আমাদের যেগুলো পঞ্চ ইন্দ্রিয় কী বলি আমরা চক্ষু কর্ণ আসে প্রত্যেকটা থেকে বিশেষ বিশেষ সংবেদনগুলো আসে সেন্সেশনগুলো আসে সেটা কী জিনিস সেটা বলার প্রয়োজন। আর আছে রিফ্লেক্স আর প্রতিবক্ষ ক্রিয়া যেটার সঙ্গে একটা কমপ্লেক্স জিনিস কোনো জিনিসে আমরা যখন রিয়াকশান হয় সেটা প্রথমে রিয়াকশানটা পেরিফেরি থেকে আমাদের স্পাইনাল কর্ডে আসে, সেকেন্ডে ব্রেনে যায়, ব্রেন থেকে একটা আগ্রা আসে সেটা অ্যাকশান হয়। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা দেখো স্পঞ্চির উপর পা পড়ে গেল ঠান্ডা পা আমরা কি তুলে নেবো কি নেবো তো ভাবি সংসার তুলে নিই মানে আপনার তো কোনো কারণে গরম লেগেছিল তুলে নিই অ্যাকচুয়ালি জিনিসটা ছোটে হলেও যে জিনিসটা হয় পেরিপেতে সংবেদন এলে সেটা এসে স্পাইনাল করে আসে, এখানে স্পাইনাল করে যায় সে সমস্যা ডিরেকশানে তুলে সমস্যা চলে আসে, এই যে টোটালটা হয় তার কোনো কারণে আমি পড়া চলতে এই মশা কামকে মানে ক্ষতি তাকিয়ে দিয়ে তারা চলতে চাই মধ্যে দিয়ে হবে। এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম অন্তঃক্ষরা সিস্টেম অন্তঃক্ষরা গ্রন্থি, শরীরে কিছু গ্রন্থি আছে যেখান থেকে কিছু সিক্রেশন আছে ভাইটাল কিছু জিনিস সিক্রেশন হয় যেটা নিজের যেখানে সিক্রেশন হয় সেখানে সিক্রেশন হলে টাচ করে অনেক দূরবর্তী এলাকায় তাহলে কোনো কারণে একটা থাইরয়েড যেখান থেকে সিক্রেশন টাচ অনেক দূর জায়গায় হচ্ছে পিছু চাইলে কিছু সিক্রেশন কোনো দরকার এটাকে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মূল যেটা আছে সেটা পিটুইটারি হাইপোথ্যালামাস আর থাইরয়েড এগুলো মূলত, এছাড়া আর এদের মধ্যে কাজ যেমন বিভাগকে সাহায্য করে সেক্সুয়াল কাজে সাহায্য করে গ্রোথে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক কিছু সাহায্য করে কোনো বিশেষ অর্গানে বিশেষ অর্গানে ডেভেলপমেন্ট সাহায্য করে যেমন বয়সন্ধিকালে বিশেষ হরমোনের জন্য সে বয়সন্ধিকালে সে চার্জা হয় সেগুলো হয় সে ওই সময় সেটা কম হয় সেটা রিপ্লেসমেন্ট না করে তার গ্রোথ কাটতে যায় এটা ডিটেলস যখন করো তখন করা এটা হচ্ছে যে সেসব রেটিকুলার এন্ডোক্রাইন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার একটা জিনিস। শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিস্টেম থাকে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে, তো নর্মালি আমাদের যে রশ্মিকা বন্ধু যেগুলো আছে তো এখানে আমরা নর্মালি আমার কোনো এই মুহূর্তে ডিজিজ নেই ধরে নিচ্ছি আমাদের রশ্মিকা বন্ধু নেই কোনো কারণে ইনফেকশান হয় তাহলে সেই ইনফেকশানটার কারণে
রিয়াকশন হিসাবে এগুলির মধ্যে আস্তে আস্তে ফুলে যাবে, বেড়ে যায়, এনলার্জ হয়ে যাবে। এখানে শরীরে এবং বিভিন্ন জায়গায় পার্টিকুলার এই ডিসিজনটা এখানে যেগুলো আমার বাইরের থেকে কনফেক্ট করতে হবে সেটা এই ডিসিজনটা অ্যাক্সিলারি আর ইউরোলার ডিসিজন। নিচেতে কোনো ইনফেকশন, জেনারেলাইজ ইনফেকশন এগুলো আমি পেতে পারি, বা এখানে কোনো কোনো লাংসের ইনফেকশন হচ্ছে তাহলে তার লিভ নোড এখানে পেতে পারি, এখানে পেতে পারি, যে আমরা কনফেক্ট করে দিই। যদি ব্যাকফট করে লিভ নোড এখানে পেয়ে যায় তাহলে লিভ নোড জন্য আমার খাটাছাড়া করতে হবে, ধরো টিউবারকুলোসিস হয়েছে বা ল্যাম্প ক্যান্সার আছে, তার জন্য রিয়াকশন থেকে লিভ নোডে আমরা পাই। লিভ নোডে যদি বাইরে থেকে প্যানফুট করে পেয়ে যায় এবার আমরা কেটে বাইরে করি, তখন আর মানে বঙ্কোস্কোপি অন্য কিছু করতে পায় না। এই মোটামুটি সিস্টেমগুলো ইন জেনারেল বললাম, বাকি পরে প্রত্যেকটা সিস্টেম ডিটেলস করে করে হবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এখানে শেষ হচ্ছে, তাহলে 18 তারিখ নেক্সট ক্লাস হবে। হ্যাঁ হবে যদি কোনো পরে দু তিনখানে ক্লাস আমরা জানিয়ে দেবো, কি ফর্ম হবে সেটাও জানিয়ে দেবো। এটা স্ক্রিনে স্ক্রিনেই দেখানোর ব্যবস্থা করে দেবো। জানিয়ে দিলেই হবে, আমাদের জানিয়ে দিলেই হবে, আমরা